পরি উঠ মা আর কত ঘুমাবি, বেলা বাড়তাছে তাড়াতাড়ি উঠ, বাড়ি তো গিয়া আবার রাঁধতে হইব, হাসপাতালে কি থাকা যায় নাকি, আমার কিন্তু ভালা লাগতাছে না পরি, উঠ মা কথা কও, আমার আবার মেলা কাম আছে বাড়ি তো, সবকিছু গোছগাছ করতে হইব না, আম্মাও আম্মা পরি কথা কয় নাকি, পরে উঠতে কন, কোন গঞ্জে গিয়া ওকে খেলনা কিনা দিমুনি, তানির মতো নতুন জামা কিনা দিমু, ও কি আমার লগে রাগ করছে, এই পরি উঠত, এবার থামো নুড়ি, পরি আর দুনিয়ায় নাই, হাজার ডাকলে উঠবো না, আল্লাহ হয় নিয়া গেছে আমাগো পরি রে, বলেই হু হু করে কেটে দিল রাবেয়া। চার বছরের বাচ্চা মেয়ের মৃতদেহের সাথে কথা বলছিল নুড়ি, তার পাশে বসে চোখের জল ফেলছে পরির বাবা, বা বলা যায় পরির খুনি ও নুড়ির শাশুড়ি রাবেয়া। শাশুড়ির কথায় তেলে বেগুনে জলে উঠল নুড়ি, সে জোর গলায় বলল, আম্মা মুখ সামলা কথা কন, আপনি এইগুলা কি কইতাছেন, আঙ্গু পরি মরব কেন, আজে বাজে কথা একবারে কইবেন না, আপনার কাছ থেকে এমন কথা আমি কোনোদিন আশা করি নাই। এই পরি উঠত, এখানে কেউ আমাগো আপন না, সবাই স্বার্থপর, সবাই যার যার স্বার্থ বুঝে, কেউ নিজের স্বার্থের জন্য আপন মানুষের এক নিমিষেই পর কইরা দেয়, পূজা দেয় পর কোনোদিন আপন হয় না, আবার কেউ কেউ নিজের স্বার্থের লাইগা নিজের সন্তানরাও ছাড় দেয় না, অবশ্য সন্তান কইতাছি কেন, তুই তো আর তার সন্তান ছিলি না, এক ঘন্টা ফুর্তির ফল ছিলি, না চাইতে পৃথিবীর আলো দেখছিলি, তুই চিন্তা করিস না, আজকে আমরা শহরে চইলা যাম, কেউ তোর গায়ে হাত দিতে পারবো না, কোন স্বার্থপর্গ লগে বসবাস করন লাগবো না, আমরা শহরে যামু মানুষের বাড়িতে, কাম কইরা খামুতাও না হইলে ভিক্ষা কইরা তোরে খাওয়াম, তারপরে ওই বাড়িতে আর একদিনও না, আমিও দেখুম ক্যাডা আমারে আটকাতে পারে। নুড়ি আপন মনে তার মৃত সন্তানের সাথে কথা বলেই যাচ্ছে, আর পাশে তার কথাগুলো শুনে দুজনের বুকে রক্তক্ষরণ হচ্ছে। কথা বলতে বলতে এক পর্যায়ে নুড়ি পরিকে কোলে নিয়ে হঠাৎ ধরল, সাবের দৌড়ে গিয়ে নুড়ির পথ আটকে ধরল, কই যাচ তুই পরি রে লইয়া, বাইতে চল ওরে জানাজা দিয়া দাফন করতে হইব, লাশ বেশিক্ষণ বাইরে থাকলে পচন ধরব। নুড়ি নিজেকে সামলাতে না পেরে সাবেরের গালে থাপ্পড় লাগিয়ে দিল, তর সাহস কত বড়, তুই আমার পরিরে লাশ কছ, দাফন দিবার চাস, তুই আমাগো পথ ছাড়, আমরা অনেক দূরে চইল্লা যাম, কোনোদিন আমাগো মুখ দেখাম না। স্ত্রীর এমন পাগলামি দেখে সাবের আর নিজেকে ঠিক রাখতে পারল না, শক্ত করে নুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, নুড়িরে আমাগো পরি আর নাই নুড়ি, আল্লাহ নিয়া গেছে, তুই এমন অবুঝের মতো করস কেন, দেখ ওর নিঃশ্বাস বন্ধ হইয়া গেছে, তুই ওরে যতক্ষণ না দাফন করবি ওর কষ্ট হইব, তুই কি চাস ও কষ্ট পাক। সাবেরের কথা শুনে নুড়ি অস্বাভাবিক ভাবে তাকালো, অশ্রুসিক্ত নয়নে সাবেরকে অনুরোধ করল, সাবের ভাই আপনি তো ওর বাপ আপনের কথাও সব শুনে, ওরে একটু উঠতে কর না, সেই কহন থেকে চুপ কইরা আছে, তো চুপ থাকে না সারাদিন কথা কয়, এই বেশি কথা কওয়ার লাইগা কত মারছি, তার জন্য কি চুপ কইরা আছে, ওরে কন আমি আর ওরে মারুম না, অনেক আদর করুম, তেলি ডিম ভাইজা দিমু, মুরগির মাংস দিয়া ভাত দিমু, খেলনা কিনা দিমু, ও যা কই তাই করমু, ওরে বাপু আইনা দিমু, খালি ওরে উঠতে কন। সাবের দুই হাতে নুড়ির মুখ আগলে ধরে বলল, ও আর উঠবো না নুড়ি, আর ডাকলে উঠবো না, আমারে আব্বা কইয়া ডাকবো না, তর ডিম আর মুরগিও খাইব না, আম্বু পরি মইরা গেছে। সাবেরের কথায় নুড়ি এক হাত দিয়ে সাবেরকে ধাক্কা দিতে শুরু করলো, তাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেওয়ার অসফল চেষ্টা মাত্র, তারপর বিড়বিড় করে বলল, আমার পরি মরে নাই, তুই খুন করছস আমার পরিরে, তুই একটা খুনি, আমি তরে খুন করনু দ্বারা, বলে নুড়ি এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো। এই ফাঁকে সাবের পরিকে নুড়ির কোল থেকে জোর করে নিয়ে তার লোকজনের কাছে দিয়ে দিল, তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাবার জন্য অনেকক্ষণ যাবৎ অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কিন্তু নুড়ি পরিকে ছাড়ছিল না, তাই এক প্রকার মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয়া। পরিকে নিয়ে যেতেই নুড়ি আরো ভারসাম্যহীন হয়ে পড়ল, অবশেষে না পেরে লোকজনের সামনেই সাবের তাকে ঝাঁপে ধরে বলল, বিশ্বাস কর নুড়ি, আমি ইচ্ছা কইরা পরিরে আঘাত করি নাই, আমি জানতাম না এত বড় আঘাত পাইব, আমি তো তোরে ভয় দেখানোর লাইগা এমন করছি, বিশ্বাস কর ইচ্ছা কইরা পরিরে মারি নাই, রাগের মাথায় কি করছি আমি জানি না, আমারে মাফ কইরা দে, তুই এমন করিস না, পরি তো আমারও মায়া আছিল, আমারও তো কষ্ট হইতাছে, আমি এই জীবনে নিজেকে মাফ করতে পারুম না, তুই এমন পাগলামি করিস না নুড়ি, আমি তাইলে আর বাঁচুম না।
মুড়ি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে একদম ফুটবল কণ্ঠে বলল, আচ্ছা মাফ কইরা দিলাম, আর আমি আপনার লগে সংসারও করব, আপনারে মাইনা নিব, খালি আমারে পড়ি আইনা দেন, আর কিছু লাগবো না আমার, আমার পড়ি আমারে ফিরাইয়া দেন আমার কাছে, আমার মানি করে আমার কাছে ফিরাইয়া দেন। মুড়ির কথায় সাবের চুপ হয়ে গেল। সে যদি পরীকে ফিরিয়ে আনতে পারত তাহলে হয়তো তার জীবনের বিনিময়ে হলেও পরীকে ফিরিয়ে দিত, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। সাবের চুপ থাকতে দেখে নুরি চিৎকার করে উঠল, কি হইল, কথা কর না কেন, দিবেন না আমার পরীরে আমার কাছে, দিতে পারবেন না, সম্ভব না নুরি, পরী যেখানে গেছে সেখান থেকে মানুষ আর ফিরা আহে না, কিন্তু তুই চাইলে আমাগো আরেকটা পরী হইব, আমরা আবার সন্তান নিমু। এবার নুরি প্রচন্ড ঝাঝালো কণ্ঠে বলল, আমার শরীরের লাইগাই তো এত কিছু তাই না, এই শরীরের লাইগাই তো আবার বিয়ার নাটক সাজাইছেন, আমার পরীরে খুন করছে, ঠিক আছে তাইলে আমি আপনারে আমার শরীর দিয়া দেই, তার বদলে আমার পরীরে ফিরা দেন, বলেই নুরি তার পরনের কাপড় সবার সামনে খুলতে লাগলো। সাবের বাধা দেওয়ায় আরো বেশি পাগলামি করতে লাগলো, তাকে কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে ধস্তাধস্তি করতে করতে নুরি সাবেরের গায়ে ঢলে পড়ল। হাসপাতালের সকল মানুষ এতক্ষণ তাদের কাহিনী দেখছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না, কারণ সাবের এলাকার চেয়ারম্যান তার ওপর কথা বলা মানে গ্রামছাড়া হওয়া, অত্যন্ত রাগী ও নিষ্ঠুর প্রকৃতির লোক সে, কিন্তু আজকে তার চোখে পানি, তাও আবার তার বাড়ির আশ্রিতা ও তার মেয়ের জন্য। বিষয়টা সন্দেহজনক এ নিয়ে গুনগুন করছে সবাই, তাদের ব্যবহারে মনে হচ্ছে তারা স্বামী স্ত্রী আর পরি তাদের সন্তান, যে কিনা মাথায় গুরুতর আঘাতের কারণে গতকাল হসপিটালে এসেছিল এবং আজ সকালেই মারা গেছে। ব্যাপারটা সবার কাছে রহস্যময় লাগছে। নুরির বিপি লো হওয়ার কারণে জ্ঞান হারিয়েছে, তাছাড়া দুই দিন যাবত কোন খাবার খায়নি বা ঘুম হয়নি, তারপর এত ধকল সহ্যের বাইরে ছিল। ডাক্তার একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিল, সাথে কিছু ঔষধ। ডাক্তার তাকে একদিনের জন্য ভর্তি রাখার কথা বললেও সাবের তাকে হাসপাতালে রাখার দুঃসাহস করেনি, সে নুরির রগে রগে চেনে, জ্ঞান ফিরলেই তুলারাম কাণ্ড বানিয়ে ফেলবে, হাসপাতাল থেকে পালাবার চেষ্টা করবে, আর এখানে থাকলে তা সহজ হয়ে যাবে, যা সাবের হতে দিতে চায় না। সে কোন ভাবেই নুরির থেকে দূরে থাকতে পারবে না, বাড়িতে থাকলে অন্তত চোখের দেখা তো দেখতে পারে, এইটের দূরে গেলে তো নিঃশ্বাস আটকে মারা যাবে। সে মেয়েটার মধ্যে তার প্রাণ ভমরা বসবাস করে, তার জন্যই তো তাদের সম্পর্কটাকে সামাজিক ভাবে নাম দিতে চাইছিল, যাতে কেউ তার নুরির দিকে কুনজর না দেয়, আর নুরি চাইলেও যেন তার কাছ থেকে দূরে যেতে না পারে। মানুষ কি দুই বিয়ে করে না, করে তার সামর্থ্য আছে, তাছাড়া সেই গ্রামের চেয়ারম্যান, তার দুই বউ থাকলে তো আশ্চর্য কিছুই না, তার বাবাও চেয়ারম্যান ছিল, সেও কয়েকটা বিয়ে করেছে, মা তো কিছু বলেনি। বর্তমানে অবশ্য দুজন আছে, তার মা এবং ছোট মা, যদিও মায়ের সাথে বাবার এত ভালো সম্পর্ক নেই, কিন্তু তার বাবা তার মাকে চোখে হারায়, প্রত্যেক বেলায় বেলায় তাকে তার সামনে চাই। আর তাছাড়া নুরি তার প্রথম বউ, যদিও কথাটা সবার কাছে অজানা, শুধু তার পরিবারের লোক জানে, কিন্তু কি থেকে কি হয়ে গেল সাবের তা নিজেই বুঝতে পারছে না, কি করে মুখ দেখাবে নুরিকে, আর তার বাচ্চা মেয়েটা কি সুন্দর করে তাকে ডাকত, মায়ের ভয় লুকিয়ে লুকিয়ে এটা ওটা আবদার করত, ভাবতেই হু হু করে কেঁদে উঠল সাবের। সে নিজেকে কোন দিন ক্ষমা করতে পারবে না, ইচ্ছে হোক বা অনিচ্ছায় সে খুন করেছে তার ভালোবাসার ফুলকে। হ্যাঁ, তাদের ভালোবাসার ফুল, তাদের ভালোবাসার একমাত্র নিদর্শন ছিল পরি, কিন্তু আজ সব শেষ হয়ে গেছে, কেউ তাকে ভয় আর সংকোচ নিয়ে লুকিয়ে লুকিয়ে আব্বা বলে ডাকবে না, গুরুত্বপূর্ণ কথার মাঝখানে পাঞ্জাবির পকেট ধরে টান দিয়ে বলবে না, আব্বা মায় মারছে একটু বৈজ্ঞা দাও তো, মায়ের ধমক খেয়ে ভয় আর তার পিছনে সেই ছোট্ট পরিটা লুকবে না। কাজ শেষে বাড়িতে পৌঁছালে বলবে না, আব্বা একটু কোলে নেও না, কি করে পারলো সে তার পরীকে আঘাত করতে, রাগে কি তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল, একটা ভুলের কারণে সে তার ভালোবাসাকে হারিয়েছে, আর এখন আরো একটা ভুল, না ভুল না দুটোই অন্যায় আর পাপ, কি করে এত বড় পাপের বোঝা নিয়ে সে ঘুরে বেড়াবে সারা জীবন, এক ভুলের বোঝাই তো সহ্য করতে পারছে না, এখন আর এক ভুল, কি চেয়েছিল মেয়েটা জীবনে, শুধু ছোট একটা পরিবার। চোখ বন্ধ করতেই পরীর মুখটা ভেসে উঠল, সে যেন হাত বাড়িয়ে কোলে উঠতে চাইছে,
সাবের সামনে গিয়ে তাকে কোলে নিতে চাইল, কিন্তু এগোতে পারল না। সে এক অদৃশ্য শক্তি তাকে দাঁড় করিয়ে রেখেছে, আর পরী হাত বাড়িয়ে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। মুখে লেগে আছে এক অকৃত্রিম হাসি। আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল সে। সাবের ধরফর করে উঠে গেল। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, কল্পনাতেও মেয়েটা তার থেকে দূরে সরে যাচ্ছে, এত ঘৃণা করে সে তার বাবাকে। মাথা ঘুরিয়ে নুরির দিকে তাকালো, সে তাকে সাথে করে নিয়ে এসেছে। সাবেরের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে সে। সাবের এক হাত দিয়ে তাকে জড়িয়ে রেখেছে। এই রকম একটা মুহূর্ত আজ প্রায় 5 বছর পরে এসেছে। এ 5 বছর সে সাবেরের সাথে ঠিকভাবে শান্ত মেজাজে 2 মিনিট কথাও বলেছে কিনা সন্দেহ। যদিও তারা একই বাড়িতে বসবাস করত, এমনটা নয় যে কোন বাধা ছিল। নুরি নিজেই নিজেকে সাবেরের কাছ থেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। এই এমন একটা মুহূর্তের জন্য কত অনুরোধ কত চেষ্টা করেছে সাবের, কিন্তু পায়নি। আজও পেত না যদি না সে অচেতন থাকত। সাবেরের ইচ্ছে করছে এভাবে নুরির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর কাটিয়ে দিতে। এত কষ্টের মাঝেও কিছুটা শান্তি অনুভব করল সে। নুরিকে বুকে জড়িয়ে ধরল। আহ, কত বছর পর তার অশান্ত মনটা শান্ত হয়েছে। হঠাৎ সামনে থেকে কেউ একজন বলল, ভাই বাড়িতে আয়া পড়ছি, নামবেন না। হুম বলে সে নুরিকে কোলে নিয়ে তার রুমে চলে গেল। নুরিকে তার ঘরে ঢুকাতে দেখে সাবেরের বউ শাহিদা তার ছোট মেয়ে তানহাকে কোলে নিয়ে উদ্বিগ্ন হয়ে ঘরে ঢুকল। শাহিদা সাবের আর নুরির ব্যাপারে সবই জানে। এও জানে সাবের নুরিকে অসম্ভব ভালোবাসে, যে ভালোবাসা তার পাওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের ফের, তাই বলে সে নুরির সাথে মোটেও দুর্ব্যবহার করে না, বরং তাদের মধ্যে সইয়ে সইয়ে ভাব। মাঝে মাঝে ছোট শাশুড়ির কথায় দুর্ব্যবহার করলেও পরবর্তীতে আবার সব ঠিক হয়ে যায়। শাহিদার মতে এতে নুরির কোন দোষ নেই, আসল দোষী সাবের। এতই যখন ভালোবাসত তাহলে তাকে কেন বিয়ে করলো? তার জীবন কেন নষ্ট করলো? তার একটা ভুল সিদ্ধান্তের কারণে 3টি জীবন নষ্ট হয়ে গেল। নুরি তাকে এড়িয়ে চললেও সাবের তাকে চোখে হারায়। মাঝে মাঝে তো ভীষণ পাগলামিও করে। এসব দেখে মাঝে মাঝে শাহিদার সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু কোথায় যাবে? বিয়ের পর স্বামী তাদের সব। বিয়ের সময় তাকে বলে দেওয়া হয়েছিল, স্বামীর বাড়ি থেকে বের হলে যেন লাশ হয়ে বের হয়। এই কথার অর্থ সে বেশ ভালোই জানে। ছোট মেয়েটাকে নিয়ে বাবার বাড়ি গেলেও বাবা তাকে বাড়িতে রেখে দেবেন না, আর তার অত বেশি পড়ালেখা নেই যে চাকরি করে মেয়েটাকে খাওয়াবে, তাই এখানে পড়ে রয়েছে। এখানে অবশ্য কোন কিছুর কমতি নেই, শুধু ভালোবাসা ছাড়া। সাবেরের সামনে যেতেই সে শুনতে পেল সাবের ফোনে কথা বলছে, ঘর রেডি কর, কোন কিছু যাতে না থাকে ঘরে, খালি পাখাটা আর জাজিমটা রাইখা, সব বাইর কইরা রাখবি, সময় কিন্তু বেশি নাই, বেশি লোক লাগা, ভালো কইরা দেখিস একটা কাঠিও যাতে না থাকে। আচ্ছা রাই, বলে সে নুরির মাথার কোছে গিয়ে বসে আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কি হইছে নুরির? চাহিদার এমন প্রশ্নের সাবেরের মাথা খারাপ হয়ে গেল। অন্য সময় হলে 2-4 ঘাত আর পিঠে পড়ত, এখন মনের অবস্থা ভালো না থাকায় বেঁচে গেল। কেন জানি এই মেয়েটাকে 2 চোখে দেখতে পারে না সাবের। তার মনে হয় শাহিদার জন্যই সে আর নুরি এক হতে পারেনি। সে এটাও জানে এতে শাহিদার কোন দোষ নেই, তবুও কেন জানি তাকে দেখতে পারে না। এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর আবার জিজ্ঞেস করা হচ্ছে কি হয়েছে। একজন মায়ের কাছে তার মৃত সন্তান দেখা কি সহজ ব্যাপার, বিশেষ করে তখন যখন মৃত্যুর পেছনে তার স্বামী দায়ী থাকে। কিন্তু মুখে কিছু বলল না, আগের মতোই নুরির মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। উত্তর দিতে ইচ্ছে করছে না তার। কিছুক্ষণ পর পর দীর্ঘশ্বাস ছাড়ছে চাহিদা আর কিছু বলল না, কারণ সে জানে এখন 1000 প্রশ্ন করলেও কোনো উত্তর পাওয়া যাবে না। কিন্তু তার মেয়ে তানি বাবার কোলে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। সে তানিকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। সাবের হাত বাড়িয়ে তাকে কোলে নিয়ে বুকে চেপে ধরল। তানি পরীর 2 মাসের ছোট। তানির চেহারা পুরোটাই তার বাবার মতো হয়েছে, কিন্তু পরীর সাথে সাবেরের চেহারার কোন মিল ছিল না। সম্পূর্ণ তার মায়ের আদল পেয়েছে, আর বাবার আদল পাবেই বা কিভাবে। পরী নুরির পেটে আসার পর যেন এক প্রকার হাওয়ায় মিলিয়ে গেল। এক বাড়িতে থেকে একবারও সাবেরকে দেখেছে কিনা সন্দেহ। সাবেরও কম চেষ্টা করেনি তাকে দেখার জন্য, কিন্তু কিভাবে যেন নুরি নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছিল যেখানে সাবেরের কোনো অস্তিত্বই ছিল না।
আর তাকে এই ব্যাপারে সাহায্য করেছে তারই মা। তার কাছে মনে হয়নি সাবেরের মা নানুরির মা, আর সাবের তার পালক সন্তান। নয়তো নিজের মা কখনো সন্তানের সাথে অভিমান করে 5 বছর প্রয়োজন ছাড়া কথা না বলে থাকতে পারে? অসম্ভব। সন্তান যতই খারাপ হোক না কেন কোন মাই তা পারে না, কিন্তু রাবেয়া বেগম তা করে দেখিয়েছেন। সে গত 5 বছরে প্রয়োজন ছাড়া সাবের ও তার বাবার সাথে একটা কথাও বলেনি, না একসাথে খেয়েছে, আর বাকি সবই স্বাভাবিক ছিল। যদিও নুরির ভালোর জন্য কিছুদিন আগে থেকে তার সাথে কথা বলা শুরু করেছিল, কিন্তু এখন সে নিজেকে দোষী ভাবে, পরীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। শেষ পর্যন্ত নুরির দেখা মিলেছিল পরী জন্মাবার দিন, তাও পরীকে দেখার জন্য তাকে এক প্রকার যুদ্ধ করতে হয়েছে। আর যখন পরী জন্ম হলো, তার রক্ত মাখা শরীর কোলে নিয়ে কান্না করে দিয়েছিল সাবের, অথচ তার স্ত্রী শাহিদা তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। আজও মনে আছে তার প্রথম বাবা হওয়ার অনুভূতি। নুরি ছোট্ট থাকতে ঠিক পরীর মতো দেখতে ছিল, সাবেরের এখনো মনে আছে সেদিনের কথা। নুরির পরিবার বলতে তার মা বাবা ছোট ভাই এবং সে ছিল, তারা এই গ্রামেই থাকত। তার বাবা সামান্য জেলে ছিল, তার সামান্য রোজগারে সংসারে অর্থের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না। কিন্তু এক রাতে ঝড়ে তাদের বাড়ির উপর বিশাল বড় করুই গাছ পড়ে সেখানে সাথে সাথে প্রাণ হারায় তার মা বাবা। তার ভাই নূর এবং সে কিছুটা দূরে থাকায় তারা মোটামুটি আঘাত পায়। পরের দিন সকালে গ্রামের মানুষ তাদের হাসপাতালে নিয়ে যায়, তাদের বাবা মাকে সাথে সাথে মৃত ঘোষণা করে এবং নূরের অবস্থা আশঙ্কাজনক ছিল। মৃত্যুর সাথে লড়াই করতে করতে 7 দিনের মাথায় সেও মারা যায়। বেঁচে যায় সে একা, পরে বিপত্তি ঘটে নুরিকে নিয়ে। তার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, তাই কেউ তাদের মেনে নেয়নি, তাদের সাথে কোন আত্মীয় স্বজনেরও পরিচয় নেই। তখন প্রশ্ন উঠল নুরি কোথায় থাকবে। পরে গ্রামের চেয়ারম্যান ও পঞ্চায়েত মিলে সিদ্ধান্ত নেয় নুরিকে দত্তক দেওয়ার। শেষমেশ চেয়ারম্যান সাহেবের বড় স্ত্রী রাবেয়া নুরিকে দত্তক নেয়। চেয়ারম্যান ও তার সিদ্ধান্তে খুশি হয়। তাদের একটা মাত্র ছেলে কোন মেয়ে নেই, আর নুরি দেখতে শুনতে ছোট খাট একটা পুতুলের মতো ছিল। তাই কিছুদিনেই রাবেয়া বেগম তার মায়ে পড়ে যায় এবং তাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন। প্রতিদিনের মতো খেলাধুলা শেষ করে সন্ধ্যার আগে বাড়ি ফিরে সাবের মাকে দেখতে না পেয়ে উঠানে বসে রয়। তার মা বাড়ি ফিরে সন্ধ্যার কিছুক্ষণ পর তাকে আসতে দেখে সাবের সামনের দিকে এগিয়ে গিয়ে বিরক্ত মাখা কণ্ঠে বলল, কই গেছিলা মা? বিকাল থেকা বৈশা রয়েছি দুয়ারের সামনে, কারো ঘরে আউনের নাম নাই, রাবেয়া আফসোসের সুরে বলল। আহারে আমার মানি করে, অনেকক্ষণ ধৈরা বৈশা আছিলি, আমার তো তর কথা মনে আছিল না, একটু পঞ্চায়েতে গেছিলাম, দেখ তোর লাইগা কি আনছি। তখনই মায়ের পেছনে থেকে একটা 4 কি 5 বছরের লাল ফ্রক পরা বাচ্চা বেরিয়ে আসে, ভয় ভয় সামনের দিকে তাকিয়ে আছে, মায়ের শাড়ি শক্ত করে ধরে, চোখের পানি চিকচিক করছে যেন এখনই তা গড়িয়ে পড়বে। আল্লাহ মা, এইটা কে, কি সুন্দর একটা বাচ্চা, একেবারে পরীর মতন। ওর নাম নুরি, আজ থেকা হয় তর ছোট বই, সব সময় ওর খেয়াল রাখবি, তুই ওর বড় ভাই না, বড় ভাইয়ের কিন্তু অনেক দায়িত্ব। কিন্তু পরী আমার বইন কেমনে হইব, পরীরা না আকাশে উড়ে, দেহি দেহি এদিকে আয়, তো তরে ধরা যায়নি বলে নুরির দিকে হাত বাড়াতেই নুরি ভয় কান্না জুড়ে দিল। তৎক্ষণাৎ রাবেয়া তাকে কোলে নিয়ে নিল। কি হয়েছে মাটা, কান্দোস কেন, তো তরো বড় ভাই হয়, এত ভয় পাইতে হয় না, ওই তরে কিচ্ছু করব না, কান্না থামা মা, কি হয়েছে আমারে ক, আমি মায়ের কাছে যাম, আব্বার কাছে যাম, কেন এখানে ভালা লাগে না, আর আমি তো তোর মা, না তুমি আমার মা না, আমার মা আরেকটা, আমার মারে আমি চিনি, আমারে মায়ের কাছে দিয়া আহ, তর মায় তো নাই রে আম্মা, হেও তো চইলা গেছে, আল্লাহর কাছে যাওয়ার সময় আমারে কইছে আঙ্গন মুড়িরে একটু দেখা রাইখেন, ওরে কইলেন সব সময় হাসি খুশি থাকতে, আর কানতে না কইলেন, ওই কানলে আমরা সবাই কষ্ট পাম, এখন তুই ক, তুই কি চাস তোর লাইগা তোর আব্বা আম্মা আর ছোট ভাই কষ্ট পাক। নুরি ঘর এদিক ওদিক নাড়িয়ে না করে রাবেয়াকে প্রশ্ন করল, সত্যি সত্যি মায়ের এদিক কইয়া গেছে? হ্যাঁ, আর আমার কাছে আইব না? আইব তো, তুই সব সময় হাসি খুশি থাকবি, পড়ালেখা করবি, আমার সব কথা শুনবি, তাইলে তাড়াতাড়ি আয়া পড়ব, সত্যি হছেরি, আমি কি তোর লগে মিছা কথা কম না, তাইলে তাড়াতাড়ি চলো, আমার খিদা লাগছে, আমি ভাত খামো, আল্লাহ আমার তো মনেই নাই, চল চল,
সাবের বাজান তুই আয় দুই ভাই বইন মিল্লা একলগে খাবি। সাবের আর পরি হাত মুখ ধুয়ে ঘরে খেতে বসলো। সাবের আর নুরি হাত মুখ ধুয়ে ঘরে খেতে বসলো। অনেকদিন ধরেই তার ভাই বোনের শখ ছিল, কিন্তু সে ভাই বোনের পরিবর্তে ছোট্ট একটা পরীর পেয়েছে, আর কি চাই। হাত মুখ ধুয়ে ঘরে বসতেই মা তাদের ভাত বেড়ে দেয়। সাবের চুপচাপ খেতে থাকে। সারা বিকাল ক্রিকেট খেলেছে, পেটে প্রচুর ক্ষুধা, কিন্তু নুরি খেতে পারছে না, বারবার হাত থেকে খাবার পড়ে যাচ্ছে। তবু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খাওয়ার জন্য, কিন্তু দু তিনটা ভাত ছাড়া কিছুই মুখে যাচ্ছে না, সব খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মা বাবা বেঁচে থাকতে তারাই খাইয়ে দিত তাদের দুই ভাই বোনকে। খাবারের জন্য সারাদিন মা ছোটাছুটি করত, দুপুরের খাবার সব সময় বাবা তাকে খাইয়ে দিত, রাতে আর সকলে মা, তাই নিজ হাতে আর খাওয়া হয়ে উঠেনি তার। সাবের আর নুরি হাত মুখ ধুয়ে ঘরে খেতে বসল। অনেকদিন ধরেই তার ভাই বোনের শখ ছিল, কিন্তু সে ভাই বোনের পরিবর্তে ছোট্ট একটা পরীর পেয়েছে, আর কি চাই। হাত মুখ ধুয়ে ঘরে বসতেই মা তাদের ভাত বেড়ে দেয়। সাবের চুপচাপ খেতে থাকে। সারা বিকাল ক্রিকেট খেলেছে, পেটে প্রচুর ক্ষুধা, কিন্তু নুরি খেতে পারছে না, বারবার হাত থেকে খাবার পড়ে যাচ্ছে। তবু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খাওয়ার জন্য, কিন্তু দু তিনটা ভাত ছাড়া কিছুই মুখে যাচ্ছে না, সব খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মা বাবা বেঁচে থাকতে তারাই খাইয়ে দিত তাদের দুই ভাই বোনকে। খাবারের জন্য সারাদিন মা ছোটাছুটি করত, দুপুরের খাবার সব সময় বাবা তাকে খাইয়ে দিত, রাতে আর সকলে মা, তাই নিজ হাতে আর খাওয়া হয়ে উঠেনি তার। রাবেয়া খেয়াল করলো নুরি নিজ হাতে খেতে পারছে না, হয়তো অভ্যাস নেই। এইটুকু বাচ্চা মেয়ে, মাই হয়তো ভাত খাইয়ে দিত। তারপর হাসি মুখে নুরির সামনে থেকে প্লেট উঠিয়ে তাকে খাওয়াতে লাগলো। বিষয়টা সাবেরের ভালো লাগলো না। এতদিন তার মা শুধু তাকে খাওয়াতো, আজ সে নিজ হাতে ভাত খাচ্ছে আর নুরিকে তার মা খাইয়ে দিচ্ছে। তারপরেও কিছু বলল না। থাক, আজ প্রথম দিন, আবার কিনা অসুস্থ, তাই হয়তো খেতে পারছে না। নুরিও মনের আনন্দে ভাত খেতে লাগলো। এমনিতে ডিম তার পছন্দ না, মা হাজার বলে কইয়ে খাওয়াতে পারতো না, কিন্তু আজ ডিম তার কাছে অমৃত মনে হচ্ছে। সাবেরও আর কিছু না বলে চুপচাপ ভাত খেয়ে উঠল। প্রথম প্রথম নুরি সাবেরের প্রিয় হয়ে উঠলেও আস্তে আস্তে নুরি তার চরম শত্রুতে পরিবর্তন হতে লাগলো। তার মনে হতে লাগলো নুরি তার ভালোবাসাটা ভাগ বসিয়েছে, যার কারণে দিন দিন তার প্রতি তার বাবা মায়ের আদর কমে যাচ্ছে। তার জায়গায় মা বড়িকে তিন বেলা খাইয়ে দিচ্ছে, গোসল করিয়ে দিচ্ছে। আগে না হয় অসুস্থ ছিল তাই সব করত, এখন তো সুস্থ, তাহলে এখনো কেন মা তার এত যত্ন করবে। সন্ধ্যায় পড়তে বসলে তাকে কোলে নিয়ে পড়াচ্ছে। আবার মাঝে মাঝে নুরিকে নিয়ে দুষ্টুমি করছে, দুষ্টুমি করে আবার সেই কি হাসি। কই তার সাথে তো এত দুষ্টুমি করে না, হাসেও না, আর সে যদি একটু দুষ্টুমি করে তাহলে ধমক দেয়। নুরির নিষ্পাপ হাসি তখন তার কাছে বিষাক্ত লাগতে শুরু করলো। বাবা তাকে কোলে করে বাজারে নিয়ে যায়, এটা ওটা কিনে দেয়। কই তাকে তো দেয় না। এও দেখা গেল তার মা রাতে ঘুমানোর সময় নুরিকে নিয়ে ঘুমায়। কই তাকে তো নেয় না, সেও তো মার কাছে থাকতে চায়। তাই সে একদিন মাকে জিজ্ঞেস করেছিল, মা তুমি আমারে তোমার লগে থাকতে দেও না, তাইলে এই নুরি তোমার আর আব্বার লগে ঘুমায় কে, আর তোমরা ওরে এত বেশি আদর কর কে। রাবেয়া হাসি মুখে বলেছিল, ধুর পোলা, আমার কয় কি, নুরি হইল ছোট মানুষ, একলা হইলে ডরায়, আর তুই কত বড় হয়েছস, এত বড় পোলা কি বাপ মার লগে হয়। আমি হইতে না পারলে এই মাইয়াও হইতে পারবো না, তুমি খালি আমার মা আমার লগে হইবা। নুরি আওয়ার পর থেকা তুমি আমারে আগের মতো আর আদর করো না, সব আদর নুরিরে দেও, আমারে খালি ধমকাও, এগুলা কয় না বাবা। নুরি যখন তোর মতো বড় হইব তখন হয় আলাদা ঘুমাইব, তুই যখন ছোট ছিলি তুইও তো আমাগো লগে ঘুমাইতি মনে নাই, আর তুইও যেমন আমার সন্তান নুরিও আমার সন্তান, মায়ের কাছে সব সন্তানই এক, মায়েরা সব সন্তানরে সমান ভাবে ভালোবাসে, আর নুরি না তোর বইন, ও লগে হিংসামি করছো কেন। সেদিন সাবের চিৎকার দিয়ে বলেছিল, না নুরি আমার বইন না, ও আমার কিছু না, ওই খারাপ মাইয়া, হের লাইক গাই, ওর বাপ মা মইরা গেছে, বলে ধাপ ধুপা ফেলে বাইরে চলে গিয়েছিল। আর রাবেয়া ছেলের কথায় হতভম্ব হয়ে গেল, মা তুমি আমারে তোমার লগে থাকতে দেও না, তাইলে এই নুরি তোমার আর আব্বার লগে ঘুমায় কে, আর তোমরা ওরে এত বেশি আদর কর কে। রাবেয়া হাসি মুখে বলেছিল, ধুর পোলা, আমার কয় কি, নুরি হইল ছোট মানুষ, একলা হইলে ডরায়,
আর তুই কত বড় হয়েছস, এত বড় পোলা কি বাপ মার লগে হয়, আমি হইতে না পারলে এই মাইয়াও হইতে পারবো না। তুমি খালি আমার মা আমার লগে হইবা, নুরি আওয়ার পর থেকে তুমি আমারে আগের মতো আর আদর করো না, সব আদর নুরিরে দেও, আমারে খালি ধমকাও, এগুলা কয় না বাবা। নুরি যখন তোর মতো বড় হইব তখন ময় আলাদা ঘুমাইব, তুই যখন ছোট ছিলি তুইও তো আমাগো লগে ঘুমাইতি মনে নাই, আর তুইও যেমন আমার সন্তান নুরিও আমার সন্তান, মায়ের কাছে সব সন্তানই এক, মায়েরা সব সন্তানরে সমান ভাবে ভালোবাসে, আর নুরি না তোর বইন, ও লগে হিংসামি করছো কেন? সেদিন সাবের চিৎকার দিয়ে বলেছিল, না নুরি আমার বইন না, ও আমার কিছু না, ওই খারাপ মাইয়া, এর লাইকাই ওর বাপ মা মইরা গেছে বলে ধাপ কুপ্পা ফেলে বাইরে চলে গিয়েছিল, আর রাবেয়া ছেলের কথায় হতভম্ব হয়ে গেল। এরপর থেকে সাবের নুরিকে দেখতে পারত না, অবুজ নুরি যতই সাবের ভাই করত সাবের ততই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, শুধু শুধু মারত, এটা ওটা কঠিন কাজ করাত, অবুজ নুরি তখন তার কথা না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত, আর মারলে ভা ভা করে কান্না জুড়ে দিত। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়, কিন্তু সাবেরের অত্যাচার কমেনি বরং বেড়েছে, নুরি তখন অল্প অল্প সব কিছুই বোঝে, সে যে এই বাড়ির মেয়ে না তা সাবের প্রত্যেক বেলায় বেলায় তাকে মনে করিয়ে দিত, তাই সে লেখাপড়ার পাশাপাশি মায়ের সাথে কাজ শেখা শুরু করে। এর মধ্যে পরিবর্তন হয়েছে সাবেরের মা এবং সে আলাদা একটি ঘরে থাকে, সাবেরের বাবা আবারও একটি বিয়ে করেছে যা রাবেয়া মেনে নিতে পারেননি, তার তৃতীয় স্ত্রীর বয়স খুবই কম ছিল, মেয়েটির বাবা মারা গেছে, মায়ের অন্যত্র বিয়ে হয়েছে যার ফলে সে তার মামাদের কাছে বোঝা হয়ে গিয়েছিল, আর চেয়ারম্যান সাহেব সুযোগের সদ্ব্যবহার করল, মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল, আর মামারাও যেন হাত ছেড়ে বাঁচলো এমন প্রস্তাব কি আর প্রত্যাখ্যান করা যায়। তখন থেকেই রাবেয়ার নিজেকে নিকৃষ্ট লাগতে শুরু করলো, কিন্তু ত্রিকূলে কেউ না থাকায় আশ্রয়ের জন্য হলেও এখানে থাকা, আর সাবেরের বাবা ও যে তাকে যেতে দেবে না তা সে হারে হারে জানে, তার এই সব আদিক্ষেতা রাবেয়ার সহ্য হয় না, এতই যখন ভালোবাসে তবে কিভাবে আবার অন্য কাউকে বিয়ে করে, আশ্রয় আর সাহায্যের নামে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করে, ভাবতেই নিজের ওপর ঘৃণা হয়, এই মানুষটা তার সন্তানের পিতা, কিন্তু কিছুই করার নেই, না চাইতেও তার সাথে সারা জীবন এখানেই থাকতে হবে, তাই তার সামনে থেকে ঘৃণা করার চেয়ে ভালো কিছুটা দূরে সরে যাওয়া, তাই সে বাড়ির দক্ষিণ পাশে তার আর নুরির ঘর বানানোর আবদার করে। চেয়ারম্যান সাহেব তাকে প্রধান পক্ষে থাকার কথা বললেও সে পরীকে নিয়ে আলাদা ঘরে ওঠে যা বড় বাড়ি থেকে কিছুটা দক্ষিণে, কেইবা সহ্য করবে নিজের স্বামীকে চোখের সামনে অন্য কারো সাথে রাত্রি যাপন করছে, তাই নিজেই দূরে সরে গেল। এছাড়া চেয়ারম্যান সাহেবের বাকি বউয়েরা রাবেয়ার সাথে খারাপ ব্যবহার বা উঁচু গলায় কথা বলতে পারে না, কারণ তারা জানে রাবেয়া চেয়ারম্যান সাহেবের দুর্বলতা, কোন কাজই সে রাবেয়ার পরামর্শ ছাড়া করেন না, তাই চেয়ারম্যান সাহেবের পরে রাবেয়াই বাড়ির কর্ত্রী, তার কথাই সবাই মেনে চলে। সাবের এবার SSC দিয়েছে, তার বাবার ইচ্ছা তারপরে সাবেরকে চেয়ারম্যান বানাবে, তাই ছেলেকে পড়ালেখার জন্য গ্রামের বাইরে পাঠাতে ইচ্ছুক, আর হলো তাই, সাবের দুষ্টু ও বদমেজাজি হলেও লেখাপড়ায় খুব ভালো, তাই SSC-র পর সিদ্ধান্ত নিল গ্রামের বাইরে গিয়ে ভালো কলেজে ভর্তি হবে আর সেখানেই হোস্টেলে থেকে পড়ালেখা করবে। কিন্তু তার মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে, সে যাবার আগে নুরিকে ভালোভাবে শায়েস্তা করে দিতে চায় যাতে সে যে কয়দিন বাড়িতে না থাকবে ততদিনে মাথায় না চড়ে বসে। সে মনে মনে ফোন দিয়ে এটে নিল, তার যাবার আগের দিন সন্ধ্যা বেলায় সে নুরিকে ডাক দিল, এই নুরি এদিকে আয়, নুরি মায়ের সাথে পিঠা বানাচ্ছে, সাবের হোস্টেলে চলে যাবে, এগুলো তার সাথে দিয়ে দেওয়া হবে। তাই সাবেরের ডাকে মাথা নিচু করে গুটি গুটি পায়ে তার কাছে এগিয়ে গেল, একটু মাসুদগো বাড়ি যাম, কালকে মদিনায় কইছিল তরে নিয়া যাইতে, যা হাত মুখ ধুইয়া মায়েরে কইয়ায়। নুরি খুশি হয়ে গেল, সে দৌড়ে গিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসলো, প্রথমে সে রাজি হলো না এই ভর সন্ধ্যায় তাকে মদিনাদের বাড়িতে যেতে, কিন্তু সাবের সাথে যাবে শুনে ভরসা পেল, নুরি হাত মুখ ধুয়ে খুশি মনে সাবের সাথে বেরিয়ে পড়ল। মদিনা নুরির স্কুলের বান্ধবী, আবার তার বড় ভাই মাসুদ সাবের ভাইয়ের বন্ধু, তারা একসাথেই পড়ালেখা করে, নুরি প্রায়ই মদিনাদের বাসায় যায়, আবার মদিনা ও নুরিদের বাড়িতে আসে একসাথে থাকেও, তাই সাবেরের কথা বিশ্বাস করল।
তাদের বাড়ি যাওয়ার রাস্তায় একটা ভাঙ্গা কুড়ের ঘর আছে। হঠাৎ করেই সাবের তার মধ্যে ঢুকে গেল। তারপর নুরিকে ভিতরে আসার জন্য ডাক দিল। এমনিতেই বাইরে অন্ধকার হয়ে গেছে, কুড়ের ঘরে আরো বেশি অন্ধকার। নুরি অন্ধকারে প্রচুর ভয় পায়, কিন্তু সাবের আছে বলে ভিতরে যাওয়ার সাহস পেল, নয়তো সে তুলারাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। তাই গুটি গুটি পায়ে ঘরে ভিতরে ঢুকলো। সে ভেতরে যাওয়ার সাথে সাথেই কেউ একজন তার মুখ বেঁধে ফেললো, তারপর হাত আর পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে দিল। নুরি ব্যথায় কুঁকড়ে উঠলো, কিন্তু মুখ দিয়ে আওয়াজ করতে পারলো না। পরে সাবের তার সামনে গিয়ে যা বললো তা শুনে নুরির জান বেরিয়ে যাবার মতো অবস্থা। খুব বেশি বারুদা ছিলি তাই না, আমারে বিদায় দেউনের খুব শখ না তোর, পুরা বাড়ি এখন তর দখলে হইব, বেশি লাফালাফি করতা ছিলি না, এবার লাফা, তুই এখন এই কুড়ে ঘরে সারা রাইত থাকবি, এইটা তোর শাস্তি। আমি যে কয়দিন বাড়িতে না থাকুম সে কয়দিনে যেন পাকনা না গজায়, হের লাইকা একটু টাইট দিয়া গেলাম বলে সে ঘর থেকে বের হয়ে গেল আর দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। সে ভালো করেই জানে নুরি অন্ধকারে ভীষণ ভয় পায়, তাই তো তাকে শায়েস্তা করার এর থেকে ভালো উপায় তার অন্য কিছু মনে হয় না। নুরি চোখ বন্ধ করে নিচে শুয়ে আছে, তার চোখ খুলতেই ভয় করছে, সারা শরীর কাঁপছে, মুখ দিয়ে আওয়াজও বের করতে পারছে না যে কারো কাছে সাহায্য চাইবে। সাবের সব রাস্তা বন্ধ করে দিয়েছে, বারবার তার মনে হচ্ছে পিছনে কেউ আছে, সামনে থেকে কেউ তাকে দেখছে, আবার মনে হচ্ছে কেউ তার শরীরের উপর দিয়ে যাচ্ছে। এই ভয় ভয় একসময় নুরি জ্ঞান হারিয়ে ফেলল। ছোট একটা বাচ্চা মেয়ে কিভাবে এখানে রাত কাটাবে, এই জ্ঞানটুকু যেন সাবেরের ছিল না। সে ছোট্ট বাচ্চাটিকে শায়েস্তা করাই ব্যস্ত। নুরিকে আটকে রেখে সাবের মনের সুখে বেশ কিছুক্ষণ বাইরে আড্ডা দিয়ে রাত 9টার দিকে ঘরে ফিরল। সাবেরকে একা ফিরতে দেখে সাবেরের মা নুরির কথা জিজ্ঞেস করে, নুরি কই সাবের? সাবের জানতো প্রথমেই তাকে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই আগে থেকেই উত্তর ভেবে রেখেছে। ওই আজকে মদিনার লগে থাকবো কইল, কাল সকালে আইবনে, আমারে ভাত দাও তো খাইয়া একটু গোছ গাছ করতে হইব। নুরির মদিনাদের বাড়ি থাকার কথা শুনে রাবেয়ার মাথায় বাজ পড়ল। মদিনার ভাই মাসুদের নজর ভালো না, নুরির দিকে কেমন করে যেন তাকায় রাবেয়ার কাছে তা ভালো লাগে না। তাই তো সে নুরির মদিনাদের বাড়িতে যাওয়া আসা পছন্দ করেন না ও সেখানে রাতেও থাকতে দেন না, দরকার হলে মদিনাই এখানে এসে থাকে। আর সেও নিষেধ করে দিয়েছে মজিনাদের বাড়ি বেশি যাতায়াত করতে, আর আজও তাকে এই সন্ধ্যাবেলায় যেতে দিত না যদি না সাবের তার সাথে থাকতো। সাবেরকে ভরসা করেই সে বাড়িতে তাকে যেতে দিয়েছে। মেয়েটার সাহস দেখে সে আশ্চর্য হয়ে যায়, না করার শর্তেও সে মেলামেশা করে, ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকা এটা কেমন ধরনের স্বভাব পাবো? রাবেয়া দেখলো সাবের হাত মুখ ধুয়ে এসে পড়েছে খাবার খাওয়ার জন্য। খাউন পরে খাওয়া যাইব, তুই আগে নুরিরে বাড়ি তো লই আয়। কত বড় সাহস এই রাইত বেলায় মাইনসের বাড়িতে থাকে, মাইয়া মানুষ এত মানুষের বাড়ি বাড়ি কি? আজকে আহুক পিঠের ছাল যদি না তুলছি তাইলে আমার নামও রাবেয়া না। সাবের এবার বিপাকে পড়ল, এখন সে কিছুতেই নুরিকে ঘরে আনতে পারবে না। সে যদি মা বাবাকে সব বলে দেয় তবে সর্বনাশ। সে তো ভেবেছিল মাকে কোন ভাবে মিথ্যা কথা বলে বুঝিয়ে দেবে, তারপর সকালে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যাবার আগে তাকে নিয়ে আসবে আর ভালো করে বুঝিয়ে বলবে যাতে গতরাতে ঘটনা কাউকে না বলে, আর যদি বলেও দেয় তবে তার কিছুই যায় আসে না, কারণ ততক্ষণে সে গ্রামের বাইরে চলে যাবে, তাই বাবা তাকে কিছুই বলতে পারবে না, আর যতদিনই ফিরে আসবে তার প্রতি আর রাগ থাকবে না। কিন্তু মায়ের কথায় এখন মনে হচ্ছে তার পুরো প্ল্যান ভেস্তে যাবে, তাই নিজেকে বাঁচানোর জন্য আরো একবার মাকে বোঝাতে চেষ্টা করলো, এত রাইতে আবার আমি যাম, থাক একদিন থাকলে কিছু হইব না, কাল সকালে আয়া পড়ব, আর এমনেও তো মাইয়াটা কোন জায়গায় ঘুরতে যায় না। সাবের বেশি কথা কবি না, তোরে যা কইছি তুই তাই কর, এক্ষুনি গিয়া নুরিরে বাড়ি তো লইয়া আয়। এত রাইতে আমি যাবার পারুম না, এখন বাইর হইলে আইতে আইতে এক ঘন্টা সময় লাগবো, আর আমার অনেক কিছু গুছগাছ করা বাকি আছে। রাইত হইলে সমস্যা নাই, তুই তাড়াতাড়ি নুরিরে লইয়া আয়, আমরা দুজনে মিল্লা সব গুছগাছ কইরা দিব, তাইলে আর দেরি হইব না। এখন যা, আমি কোন কথা শুনতে চাই না। সাবের আরো কিছু বলতে চাইছিল কিন্তু তার মা তাকে থামিয়ে দিয়ে নুরিকে আনতে বলল। নুরির প্রতি মায়ের এসব আধিক্যে তাই সাবেরের একদম ভালো লাগে না, পরের মেয়ের প্রতি এত কিসের দরদ সে বোঝে না, অজ্ঞত সে রওনা দিল ভাঙ্গা বাড়ির দিকে, এখন তার মনে নতুন চিন্তা উকি দিচ্ছে।
এখন যদি সে নুরিকে বাড়িতে নিয়ে আসে আর নুরি যদি সবকিছু বলে দেয় তাহলে আজ তার খবর আছে, এমন কিছু করতে হবে যাতে যতে নুরি বাসায় এসে কাউকে কিছু না বলে। একবার চিন্তা করলো নুরিকে ভয় দেখিয়ে বলবে যাতে মিথ্যা কথা বলে, পরবর্তীতে আবার চিন্তা করলো যদি সে তার ভয় দেখানোর কথা বাবাকে বলে দেয়, না না থাক মাপ চেয়ে নেবে আর বলবে আর কখনো এমন করবে না সে যাতে মা বাবাকে কিছু না বলে। হ্যাঁ তাই করবে। সাবের সাত পাঁচ ভাবতে ভাবতে ভাঙ্গা বাড়ির সামনে পৌঁছে গেল। তারপর দরজা খুলে টর্চলাইটের আলো সামনে দিকে দিতেই নুরির নিথর দেহ তার সামনে পড়ল। সে ভেবেছে নুরি হয়তো ঘুমিয়ে গেছে। সামনে গিয়ে তার হাত মুখ আর পায়ের বাঁধন খুলে দিয়ে আস্তে আস্তে নুরিকে ডাকতে লাগলো, নুরি এই নুরি উঠো, নুরি ওঠ, কইতাছি তাড়াতাড়ি, বাড়ি যাবি না। বেশ কয়েকবার তাকে ডাকার পরেও নুরি কোন সাড়া শব্দ করল না। এবার সাবের বেশ ভয় পেয়ে গেল, সে কোন কিছু না ভেবেই দুই পা পেছনে দিয়ে দৌড় দিল। এখন শুধু তার একজন মানুষের কথাই মনে পড়ছে, একমাত্র সেই পারবে তাকে এমন বিপদ থেকে রক্ষা করতে। বাড়ি যাবার পর রাবেয়া সাবেরকে একা দেখে একের পর এক প্রশ্ন করা শুরু করলো, কিরে তুই একলা কেন আর এমন হাঁপাইতা ছোসকে, আর নুরি কই, তুই এত তাড়াতাড়ি কেমনে বাড়ি তো আইলি, কিরে কথা কস না কেন। মমমা না মানে আমি নুরিরে বারবার ডাকতাছি কিন কিন কিন্তু উঠে না, তাই মনে হয় ঘুমাইয়া গেছে, তুমি একটু ডাক দিয়া দেহ তো। নুরি কি সাবের কি ঘুমাইতাছে, কি কইতাছ তুই, নুরি নুরি ভাঙ্গা বাড়িতে। সাবেরের কথা শুনে রাবেয়া আর এক মিনিটও দেরি করলো না, দৌড়ে সেদিকে চলে গেল। তার যা বুঝার সে বুঝে নিয়েছে, সে যা ধারণা করেছে তা যদি ঠিক হয় তবে সাবেরের খবর আছে। সে বুঝে পায় না এতটুকু একটা মেয়ের সাথে তার এত বড় ছেলের কি এত শত্রুতা। নুরি অবুজ কিন্তু সে তো নয়, আজকে তার জায়গায় নুরি থাকলে একটা কথা ছিল তাকে এ ধরনের দুষ্টুমিতে মানায়। তাই বলে সাবে সে না হলেও নুরির চেয়ে বছর সাথে বড়, সে কিভাবে এমন দুষ্টুমি করে। নুরির সাথে এত কিছু করার পরেও সে সব সময় চুপ থাকে, কারণ সে মনে করত একসময় না একসময় তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার ধারণা ভুল ছিল, সাবের যে এমন মাত্রারিক্ত করবে তা সে কল্পনাও করেনি। সেখানে গিয়ে দেখলো নুরি নিচে শুয়ে আছে, সারা শরীরে ময়লা লেগে আছে, হাঁটুর কাছে হাতে ও নানান জায়গা ছিলে গেছে। সে তাড়াতাড়ি নুরিকে কোলে নিয়ে কয়েকবার ডাকলো, কিন্তু নুরি কোনো নড়াচড়া করল না। তারপর তাকে কোলে করে বাড়ি নিয়ে গেল, সাবেরের বাবাকে খবর দিল। চোখে মুখে পানি ছিটানোর পর নুরি হালকা চোখ খুলে আবার বন্ধ করে ফেলেছে, তাই উপায় না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। চোখ খুলে নুরি নিজেকে হসপিটালে আবিষ্কার করলো, হাতে স্যালাইন লাগানো, মাথার কাছে রাবেয়া বসে বসে ঘুমাচ্ছে। হঠাৎ করেই নুরি ফুপিয়ে কেঁদে উঠল, সে মনে করেছে তার মায়ের সাথে আর দেখা হবে না, সে বোধ হয় মারা যাচ্ছে, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে। কারো কান্নার আওয়াজে তার ঘুম ভাঙল রাবেয়ার। নুরিকে কান্না করতে দেখে রাবেয়া ভয় পেয়ে গেল, সে উদ্বিগ্ন হয়ে বলল, কি হইছে নুরি মা, কান্দোছ কেন, কই ব্যথা লাগতাছে আমারে ক, দাঁড়া আমি ডাক্তার ডাইক্কা আনি, বলে সে উঠতে নিলে নুরি তার হাত ধরে থামিয়ে দিল। আমি অনেক ভয় পাইছি আম্মা, কে জানি আছিল ওই ঘরে, সাবের সাবের ভাই আমারে বাইন্দা রাখছিল, আমি অনেক ডরাইছি, বারবার খালি মনে মনে তোমারে ডাকছি আব্বারে ডাকছি, কেউ আহে নাই। রাবেয়া নুরিকে জড়িয়ে ধরল, থাক মা আর কান্দে না, চুপ থাক, আমার উপরে ভরসা রাখো, আর সাবের তার কামের শাস্তি পাইব, আমি নিজে ওর শাস্তি দিব। অন্যদিকে সাবের নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত, সে শুধু নুরিকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সে যে এতটা ভয় ও আঘাত পাবে তা সে কল্পনা করেনি। না জানি মেয়েটা এখন কেমন আছে, মা তাকে হসপিটালে যেতে বারণ করে দিয়েছে, তার এই কাজের জন্য মা যে তাকে সহজে ছেড়ে দেবে না তা সে ভালো করেই জানে, আর সে শাস্তি পেতে প্রস্তুত। সকাল আটটায় রাবেয়া নুরিকে নিয়ে বাড়ি ফেরে। সাবের তখন নিজের ঘরে গোছগাছ করছিল, দশটায় তার বাস, নটার দিকে বের হবে, কিন্তু মায়ের সাথে দেখা করার সাহস হচ্ছে না। অবশেষে সাত পাঁচ না ভেবে সে সব গোছগাছ করে মায়ের সাথে দেখা করতে গেল। যাই মা, দোয়া কইর আর পারলে আমারে মাফ কইরা দিও। রাবেয়া কোন কথা বলছে না, সে তার মতো কাজ করে যাচ্ছে, যেন কেউ তার সামনেই নেই। সাবের ক্রমাগত মাপ চেয়ে যাচ্ছে আর মামা বলে ডাকছে, কিন্তু রাবেয়ার কোন পাত্তাই নেই। এমন কইর না মা, তুমি আমারে যা শাস্তি দিবার দেও তাও চুপ কইরা থাইক্কো না,
যা শাস্তি দিমু মাথা পাত্তা নিবি মা শাস্তি দিবা মাথা পাইত্তা নিমু আমি অন্যায় করছি তুই যা কইতাছস তো তুই যা কইতাছি ঠিক আছে আজকে যাওয়ার পর যতদিন তোর পরীক্ষা শেষ না হইব ততদিন পর্যন্ত তুই বাড়িতে আইতে পারবি না দুই বছর তুই গ্রামে আইতে পারবি না রাজি মা কি কও তুমি তোমাগুরে না দেখা আমি কেমনে থাকু সাবের দেখলো রাবেয়া কিছু বলছে না ঠিক আছে তুমি যদি আমারে না দেখা থাকবার পার তাইলে আমার কোন আপত্তি নাই এটাই যদি তোমার শাস্তি হয় তাইলে আমিও মাথা পাইত্তা নিলাম ভুল তো করছি পারলে আমারে মাফ কইরা দিও বলে সাবের ঘর থেকে বেরিয়ে গেল রাবেয়া তার পিছনে পিছনে এসে তাকে জড়িয়ে ধরে বলল নিজের খেয়াল রাখিস বাইরের আড্ডা কম দিবি ভালো করে পড়াশোনা করবি বাজে বন্ধু বান্ধব বানাবি না ঠিক মতো খাওয়া দাওয়া করবি আর পারলে তোর আব্বারে টেলিফোন করবি কোন কিছু দরকার হইলে সাথে সাথে জানাবি কিন্তু তারপর সাবের মাথায় একটা চুমু খেল সাবের ও মায়ের মাথায় একটা চুমু খেল আল্লাহ হাফেজ মা আল্লাহ হাফেজ সাবের শহরের উদ্দেশ্যে তার বাবার সাথে বেরিয়ে গেল আর রাবেয়া অসুসিক্ত নয়নে তার যাওয়ার পানে চেয়ে রইল সাবের তার দেয়া কথা রেখেছে এ দুই বছরে একবারের জন্য সে গ্রামে আসেনি রাবেয়া সে আর আসতে বলেনি তা কিন্তু নয় এই দুই বছরে না হলেও হাজার বার তাকে আসতে বলা হয়েছে আসলে মায়ের মন তো বেশিক্ষণ কঠোর থাকতে পারে না অল্পতেই নরম হয়ে যায় কিন্তু সাবের ও শত অনুরোধের পরেও বাড়ি ফিরেনি বলেছে মাকে কথা দিয়ে যদি তা রাখতেই না পারি তাহলে মায়ের কথার কি সম্মান রইল তাই মায়ের কথার সম্মান রাখতেই সে আর গ্রামে ফিরেনি কত রাত রাবেয়া ছেলের জন্য কেঁদে কেঁদে কাটিয়েছে হিসাব নেই রাবেয়ার কান্না দেখে নুরি নিজেকে দোষারোপ করে যদি সেদিন সব সত্যি না বলতে তাহলে হয়তো সব ঠিক থাকতো মায়েরও এত কষ্ট হতো না সাবের গ্রামে না আসলেও প্রায় দুদিন একদিন পরপর বাড়িতে ফোন করত সে সময় ফোনের খরচ প্রচণ্ড ব্যয়বহুল ছিল সাবের বাবা চেয়ারম্যান হওয়ার সুবাদে তার কাছেও ফোন ছিল তাই সহজেই তাদের মধ্যে যোগাযোগ হতো মাঝে মাঝে নুরির সাথেও কথা বলতো আর তার কৃতকর্মের জন্য মাফও চেয়েছে কয়েকবার চেয়ারম্যান বাড়িতে আজ সবাই খুব ব্যস্ত আজ এত দিন পর ছেলে ঘরে ফিরছে তাই রাবেয়ার আজকে কাজের শেষ নেই সব সাবেরের পছন্দ মতো রান্না করছে সাথে সাবেরের ছোট মায়েরাও আছে আর নুরিও তাদের সাথে হাতে হাতে কাজ করছে রান্না বান্না শেষ হতেই নুরি গোসলের জন্য বাড়ির পেছনের পুকুর পাড়ে গেল সাবের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাকা রাস্তা দিয়ে না গিয়ে বাড়ির পেছনের রাস্তার দিকে এগুলো এখন বিকাল চারটা বাজে ওই রাস্তা দিয়ে সাধারণত মানুষ যাতায়াত করে না কারণ সেই দিকটাতে মেয়েদের জন্য ঘাট তৈরি করে দেওয়া আছে আর এই সময় নিশ্চিত কেউ গোসল করবে না তাই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না আর সবাইকে সারপ্রাইজও দেওয়া যাবে কথাগুলো ভাবতে ভাবতেই সে বাড়ির মোড়ে ঢুকতে যাবে ঠিক সেই সময় পানির আওয়াজ ভেসে আসে সাবের কৌতূহলবশত পেছনে ঘুরতেই আপনা আপনি মুখ হা হয়ে যায় সদ্য কৈশোরে পড়া একটি মেয়ে ভেজা শরীরে পুকুর থেকে উঠে এসেছে ধবধবে সাদা গায়ের রং পানির কারণে চোখের কাজল লেপটে রয়েছে কাঁধ থেকে একটু নিচে ভেজা চুলগুলো গলায় ঘাড়ে মুখে ছড়িয়ে আছে কাপড় ভেজা থাকার কারণে শরীরের ভাজ দেখা যাচ্ছে যদিও তা দৃষ্টিকটু নামে এটা নিতান্তই বাচ্চা তবুও তাকে দেখে কেন জানি সাবেরের হৃদস্পন্দন বেড়ে গেল মেয়েটার মুখটা কিছুটা চেনা চেনা লাগছে কিন্তু ঠাহর করতে পারছে না মেয়েটাকে পুকুর পাড়ে কাপড় বদলাতে দেখে সাবের তাড়াতাড়ি গলির ভিতরে ঢুকে গেল আর মেয়েটার কথা মাথা থেকে ঝেড়ে ফেললো অন্যদিকে সাবেরের মা বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছে রান্না বান্না সেই কখন শেষ সবাই সাবেরের জন্য অপেক্ষা করছে ছেলেটা আজ কতদিন পর বাড়িতে আসছে এ নিয়ে তিনবার সে চেয়ারম্যান সাহেবকে সামনে এগিয়ে দেখার জন্য পাঠিয়েছেন সে যতই বলছে তুমি ঘরে যাও সারাদিন মেলা কাম করছো একটু ফ্যানের কাছে বহ আমি সাবেরে লইয়া আইতাছি তো আইয়া তো আগে তোমার ঘরেই যাইব কিন্তু কে শোনে কার কথা সে ঠাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সাবেরের ছোট মায়েরাও কতক্ষণ ডাকাডাকি করে বিরক্ত হয়ে ঘরে চলে গেল কিন্তু রাবেয়া নড়ল না হঠাৎ করেই পেছনে থেকে একজোড়া বলিষ্ঠ হাত রাবেয়াকে ঝাঁপটে ধরে জিজ্ঞেস করল কেমন আছো মা রাবেয়া পেছনে ঘুরে দেখলো সাবের দাঁড়িয়ে আছে ছেলেটা কত বড় হয়ে গেছে উচ্চতা সামান্য বৃদ্ধি পেয়েছে সামান্য মোটা হয়েছে হালকা দাড়ি গোফের কারণে চেহারায় একটা পুরুষালী ভাব এসেছে
শহরে গিয়ে মনে হয় গায়ের রং আরো ফর্সা হয়েছে। খুশিতে রাবেয়া কান্না করে দিল, আমি ভালো আছি বাবা, তুই কেমন আসছো? মার লগে অভিমান কইরা এতদিন বাড়িতে আহস না জানস না, তোর মা কষ্ট পাইব। তরে এতদিন না দেখা আমি কেমন আছিলাম তা একমাত্র আমার আল্লাহ জানে। এইবার আর যাইতে দিমু না তরে, যা পড়া লেহা করার এনে থাইক্কা করবি। হমা আর দূরে যামু না, তুমি কান্দা থামাও আগে। রাবেয়া কান্না থামানো ঠিকই, কিন্তু সাবের কে ছাড়ল না। তাদের এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চেয়ারম্যান সাহেব বলল, পোলাটা এত দূর থেকে আইছে, একটু বিশ্রাম নিতে দিবা তা না রাস্তার মধ্যেই দৈরা রাখছো? ছাড়, আগে ঘরে যাইতে দাও, আর তুমি গিয়া খাবার দাবার রেডি করো। চেয়ারম্যান সাহেবের কথায় রাবেয়ার হুশ ফিরল। আসলেই তো সে এতক্ষণ সাবেরকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল, তারপর সে সাবেরকে ছেড়ে ঘরের দিকে চলে গেল। আর সাবের পায়ে হাত দিয়ে বাবাকে সালাম করল, কেমন আছেন আব্বা? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তোর খবর কি? আসার সময় কোন সমস্যা হয়েছে? আমার খবর আলহামদুলিল্লাহ ভালোই, আর আসার সময় কোনো সমস্যা হয় নাই, খালি একটু জ্যাম আছিল তাই দেরি হয়েছে। যাও আগে সবার লগে দেহা কইরা আহ, তারপর হাত মুখ ধুয়ে খেইতে বসো। জি আব্বা, বলে সাবের বাড়ির সবার সাথে দেখা করে তারপর নিজের ঘরে এলো। সবকিছু আগের মতোই আছে, একটা খাট পরার টেবিল, কাপড় রাখার আলনা, সে ব্যাগটা বিছানার উপরে রেখে ঘুরে ঘুরে সব জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে। দুইটা বছর সে নিজের বাড়ি থেকে দূরে থেকেছে, নিজের ঘরকে সে খুব মিস করেছে। বিছানায় নতুন চাদর বিছানো, জানালায় নতুন হালকা রঙের পর্দা দেওয়া, পুরো ঘর পরিষ্কার করা, কোথাও ময়লা নেই। অন্যদিকে রাবেয়া খাবার গুজ গাজ করছে আর সাবেরের ছোট মা তাকে সাহায্য করছে। হঠাৎ তার নুরির কথা মনে পড়ল, কিরে সাবিনা, নুরি কই অনেকক্ষণ ধইরা দেই না? নুরি তো মনে হয় গোসলে গেছে, দেখলাম কাপড় লইয়া বাহির হইতে। কলবারে তো নাই, আমি মাত্র প্লেট ধুইয়া আনলাম, তাইলে মনে হয় পুকুরে গেছে। এই মাইয়ারে লইয়া যে আমি কি করমু, একটা কথাও শুনে না। 100 দিন মানা করছি ঘাড়ে গোসল করতে যাবি না, বাইরে দুনিয়ার মানুষ থাকে, মাইয়া মানুষ এত মানুষ রে, দেহাইয়া লাফালাফি কইরা গোসল করণের কি দরকার? কে শুনে কার কথা, সুযোগ পাইলেই দৌড় দেয় ঘাড়ে। আমনেরে একটা কথা কইব, পরের মাইয়ারে এত আদর কইরা মাথায় তুইলেন না, পরে একেবারে ঘাড়ে চাইপা বসব, মিলা নিয়েন। আহা সাবিনা চুপ থাক, বেশি কথা না কইয়া চেয়ারম্যান সাহেবরে ডাইক্কা লইয়া আয়। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান সাহেব খাবার টেবিলে এসে পড়ল। নুরি আসার পর তাকে এক ছাক বকা দিল রাবেয়া। এদিকে সাবের হাত মুখ ধুয়ে টেবিলে বসল। রাবেয়া নুরিকে লেবু কেট নিয়ে আসতে বলল, আর নুরিও সাথে সাথে দৌড় দিল। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন আপনি তো কোনেই মায়ারে সারাদিন খালি খালি বকি, দেখছেন ওর কাম সারাদিন খালি লাফালাফি আর দৌড়াদৌড়ি করব, কামের বেলায় কিছু না। এমন লাফালাফি করলে ওরে বিয়া দিমু কেমনে? মাইয়া মানুষ একটু ভদ্রভাবে চলবে তা না? আহারাবেয়া আবার শুরু করলা, সারাদিন কাম করছো, এবার তো মুখটারে জিরান দেও। আর ওই ছোট মানুষ এই বয়সে লাফালাফি করবো না তো কি তোমার আমার বয়সে লাফালাফি করব? এখন তো আমার এই কথা শুনাইবেন, দেখছেন কখন লেবু আনতে পাঠাইছি, এখন পর্যন্ত আহনের নাম নাই, একটা লেবু কাটতে কি এত সময় লাগে নাকি? জানি যখন হয় কোন কাম করতে পারে না, তাইলে ওরে পাঠাও কেন, তুমি আনতে পারলা না, বেশি কথা না কইয়া খাওন বার পোলায়, কখন থেকে আইসা বইয়া রইছে আর তুমি খালি খালি প্যাচাল বারোতাছ। দেখছো বাবাডায় কখন থেইক্কা বইয়া রয়েছে আর আমার মনেই নাই, বলে সে প্লেটে খাবার বাড়তে শুরু করলো। সাবের তাদের তার বাবা মার নুরিকে নিয়ে ঝগড়া দেখে মনে মনে হাসছে। আগে সেও নুরিকে অজানা কারণে দেখতে পারত না, তাকে শায়েস্তা করতে মজা পেত, এখন সেসব কথা মনে পড়লেই হাসি পায়। বাসার সবার সাথে দেখা হলেও পিচ্ছিটার সাথে দেখা হয়নি তার। এর মধ্যেই আবার তার মার আওয়াজ শোনা গেল, ওই যে আইতাছে নবাবের বেডি, এই এই দৌড়াবি না, আসতে হাট আসতে। মায়ের কথায় সেদিকে তাকালো সাবের, তার কমে যাওয়া হৃদস্পন্দন আবার বাড়তে শুরু করলো। এত সেই মেয়ে যাকে সে কিছুক্ষণ আগে পুকুর পাড়ে দেখেছে, এই তাহলে নুরি, এজন্যই তার মুখ চেনা চেনা লাগছিল। এই কয়েক বছরে মেয়েটা যেন আরো বেশি সুন্দর হয়ে গেছে, সাদা রঙের গোল জামা পরে সে বাটি হাতে দৌড়ে দৌড়ে ঘরে আসছে। এবার সাবেরের নুরির উপর রাগ হলো, এত বড় মেয়ে কিনা পুকুর পাড়ে কাপড় বদলায়, আজ সে ছিল বলে না হয় মুখ ফিরিয়ে নিয়েছে, অন্য কেউ হলে ঠিকই এই দৃশ্য উপভোগ করত।
মায়ের কথায় সাবেরের ধ্যান ভাঙ্গল। এতক্ষণ লাগলো কেন? একটা লেবু কাটতে বুঝি এত সময় লাগে? তা আমি তো আব্বার লাইকগা টমেটোর সালাদ বানাইছিলাম, আব্বায় তো আবার পোলাও টমেটোর সালাদ ছাড়া খাইতে পারে না। দেখছো রাবেয়া, আমার মায়ের আমার জন্য কত চিন্তা। কেউ আমার খবর না রাখলে কি হইছে? আমার মায়ের ঠিকই আমার খবর রইছে। তোমাগো তো চিন্তা খালি, তোমার পোলার লাইকগা আমার খবর রাহার সময় আছে। হ্যাঁ, এতদিন তো আপনের মাই আপনের খবর রাখছে, আমরা কিছু করছিনি। আর আপনের খবর রাখার সময় নাই, এখন এত বছর পর আমার পোলাটা আইছে, আগে ওর যত্ন আদি কইরা লই। আর ভালো কথা, নুরি আওয়ার পরে কি তুই সাবেরের লগে কথা কইছস? ভদ্রতা কি সব ভুইলা গেলি? এ কথা শুনে নুরি ভয় ভয় সামনের দিকে তাকালো। 2 বছর আগের কথা এখনো তার মনে আছে, তবুও মায়ের বকা থেকে রক্ষা পাওয়ার জন্য সাবেরকে মিনমিনে গলায় জিজ্ঞেস করল, কেমন আছেন সাবের ভাই? নুরির ভয়ে কাঁচুমাচু হয়ে যাওয়া মুখটা দেখে সাবেরের বেশ লাগছে, আর তার মুখে সাবের ভাই নামটা খুব মিষ্টি লাগছে শুনতে। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছোস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই এবার কোন ক্লাসে? ভালো মতো পড়ালেখা করতাস ছোট, এইবার 6 উঠছি। আর ভালো মতো লেখাপড়াও করতাছি, আমার রোজগার। ওহ, মন দিয়া লেখাপড়া করি ছাড়, আমি তো আছি, যতদিন ফ্রি আছি প্রত্যেক দিন সন্ধ্যায় আমার কাছে বই নিয়ে বসবি, আমি তরে পড়াম, রোল 4 থেকে 1 নিয়ে আইতে হইব। কথাটা বলে সাবের নিজেই আশ্চর্য হয়ে গেল, সে এমন একটা প্রস্তাব কি করে রাখতে পারল? সে কি তাহলে পড়ানোর বাহানায় কোনোভাবে নুরির সঙ্গ দিতে চাইছে? সাবেরের এমন কথা শুনে নুরি শুকনো ঠোঁট গিলল, আর সাবেরের মা খুব খুশি হয়ে গেল। ভালো হইছে বাজান, তুই পড়াইলে যদি একটু ফাঁকিবাজি কম করে, পড়ালে হয় একটুও মন নাই, খালি সারাদিন টই টই করা। নুরি অসহায় চোখে মায়ের দিকে তাকালো, তার চাহনিকে উপেক্ষা করে সবাই খাবার দিকে মনোযোগ দিল। সাবেরের বাবা নিজ হাতে নুরিকে খাইয়ে দিতে লাগলো। সকাল 7টার দিকে সাবেরের ঘুম ভাঙলো। হোস্টেলে থাকতে সব সময় সকালে ঘুম থেকে উঠতে হতো, তাই অভ্যাস হয়ে গেছে। আরমোরা ভেঙে ঘর থেকে বের হতেই দেখলো নুরি ঘুমে ঢুলু ঢুলু হয়ে দাঁত ব্রাশ করছে, আর মা তাকে তাড়া দিচ্ছে। সাবের আপন মনে হেসে উঠল, তাড়াতাড়ি দাঁত ব্রাশ কর, আড্ডা বাইজা যাইতাছে, স্কুলের লাইকগা রেডি হইতে হইব না। হুম হুম কি? যা মুখ ধুইয়া রেডি হইয়া আয়, প্রত্যেক দিন দেরি করস তুই, আর মাস্টারে আমারে কথা শুনাইয়া যায়, জামাইর খাউনের আগে স্কুলের জামা পইরা আয়, আমি নাস্তা রেডি করতেছি। অজ্ঞত নুরি তাড়াতাড়ি দাঁত মেজে মুখ ধুয়ে স্কুল ড্রেস পরে আসলো। রাবেয়া তাকে নাস্তা খাইয়ে দিয়ে চুলে বেনি করে দিল। তারপর নুরি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে মাকে বলে ঘর থেকে বের হতেই সাবেরের সাথে দেখা হলো তার। সাবের এক নজরে নুরিকে দেখে নিল, আকাশি আর সাদা রঙের স্কুল ড্রেস, চুলে সাদা ফিতে দিয়ে 2 বেনি কাঁধে ব্যাগ নিয়ে নুরি ভয় ভয় সাবেরের দিকে তাকিয়ে আছে। না পারছে সাবেরকে এড়িয়ে যেতে, না পারছে সাবেরকে সামনে থেকে সরে যেতে বলতে, তাই সে এদিক ওদিক চেয়ে হাত কচলাতে লাগলো। নুরিকে নার্ভাস হতে দেখে সাবেরই তাকে প্রশ্ন করল, স্কুলের দিকে যাস? হুম। স্কুলে পড়োস না? হুম। চল আমিও সেদিকেই যাব, অনেকদিন হইল সারদের সাথে দেখা হয় না, বলে সাবের আগে আগে হাঁটা শুরু করলো। নুরি তার পেছনে পেছনে যেতে লাগলো। স্কুলে যাওয়ার সময় সাবের আর চোখে কয়েকবার নুরির দিকে তাকিয়েছে, মেয়েটা সব সময় চোখে কাজল দেয়, কাল কাজল দেওয়া চোখগুলো অন্যরকম ছিল আর আজ অন্যরকম লাগছে। সারা রাস্তায় কেউ আর কিছু বলল না। স্কুল গেটে ঢোকার পর নুরি দৌড়ে ক্লাসে চলে গেল, সাবের হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, কিছু না বলেই মেয়েটা এভাবে চলে গেল কেন? নুরির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সেই শিক্ষকদের সাথে দেখা করতে গেল। সেখানে তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে বের হতেই পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে আড্ডা দিতে দিতে সকালের নাস্তা আর খাওয়া হলো না, দুপুরের আগে ঘরে ফিরে গেল। ঘরে ঢুকতেই সে দেখতে পেল নুরি বিছানা ঝাড়ছে আর এলোমেলো কাপড়গুলো গুছিয়ে রাখছে। সাবের ভাবলো তার সাথে একটু মজা নেওয়া যাক, তুই আমার ঘরে কি করছো? তুই না স্কুলে গেছিলি? আজ বৃহস্পতিবার হওয়ার কারণে নুরির হাফ ক্লাস ছিল, তাই দুপুরের আগে বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে আসতেই মা তাকে সাবেরের রুম গুছানোর জন্য বলে। সে জানে মায়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তাই ভয় ভয় সাবেরের ঘরে ঢুকেছিল। কিন্তু সাবের ঘরে না থাকায় যেন হাফ ছেড়ে বেঁচেছিল, কিন্তু তা আর কি বাঁচল। ঠিক সময়ে বাঘ তার গুহায় উপস্থিত হলো।
কথা কস না কেন, আমার ঘরে তরকি, আমি ইচ্ছা কইরা আহি নাই, আম্মাই কইছে আপনের ঘর গুছাইয়া দিতে, আমি মানাও করছি, এখনে নাই, জোর কইরা পাঠাইছে, আপনার বিশ্বাস না হইলে আম্মারে জিজ্ঞেস করেন, আমি আর কোনোদিন আপনার ঘরে ঢুকুমো না, দয়া কইরা আমারে মারবেন না। সাবেরের বেশ হাসি পেল এটা দেখে যে এখন পর্যন্ত এই মেয়ে তাকে এতটা ভয় পায়, তাই হাসি চেপে রেখে মুখ গম্ভীর করে বলল, সত্যি তো, আমি তাইলে যাই, আমি তোরে যাইতে বলছি। নুরি ঘাড় নাড়িয়ে না করল, তো কালকে আমার ঘর কে গুছাইছিল? নুরি ভয় ভয় বলল, আমি। হুম, ভালো হয়েছে, এখন থেকে প্রত্যেক দিন তুই আমার ঘর গুছাইয়া দিবি। আর এত তাড়াতাড়ি বাড়িতে কেন, স্কুল থেকে পালাইছস নাকি? নানা, আজ বৃহস্পতিবার তো হাফ ক্লাস, আমি স্কুল ফাঁকি দেই না। সত্যি তো? হুম, ঠিক আছে, যা সন্ধ্যার সময় বই খাতা নিয়ে পড়তে আসিস, দেখ মনে কেমন পড়ালেখা চলতেছে তোর। নুরি ঘাড় কাত করে তাড়াতাড়ি চলে আসতে নিল বাঘের খাঁচায়, আর বেশিক্ষণ থাকলে নির্ঘাত তাকে খেয়ে ফেলবে, এর মধ্যেই আবার সাবের তাকে ডাক দিল, নুরি। নুরি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, সাবের উল্টো দিকে তাকিয়েই বলল, ঘাটে যাতে তোরে আর গোসল করতে না দেখি। নুরি এর মানে কিছু না বুঝেই আচ্ছা বলে দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেল। সে শুধু এতটুকুই বুঝেছে যে আজ থেকে তার ঘাটে যাওয়া বন্ধ, ভুলেও সে আর ঘাটে যাবে না। দুপুরে সবাই একসাথে খেতে বসল, সবাই বলতে সাবেরের বাবা, সাবের, নুরি আর রাবেয়া। রাবেয়া সব কিছুতে ছাড় দিলেও এই বিষয়ে কোন ছাড় দেয়নি, তার এক কথা, দুপুরে একসাথে শুধু তার পরিবারের লোক খাবার খাবে, বাইরের কেউ না, তাই সাবেরের ছোট মায়েরাও তা মেনে নিয়েছে। আজ দুপুরেও নুরিকে রাবেয়া খাইয়ে দিয়েছে। সাবের খেয়াল করলো নুরি নিজ হাতে এখনো খায় না, মাই সব সময় খাইয়ে দেয়, আর সময় পেলে বাবাও তাকে খাইয়ে দেয়। মেয়েটা যে তার বাবা মায়ের কতটা আদুরে তা সে দুই দিনেই টের পেয়েছে। নুরিকে দেখলে এখন তার নিজেরই মনে চায় কোলে বসিয়ে আদর করতে, কিন্তু ব্যাপারটা দৃষ্টিকটু দেখায়। রাবেয়া তাকে দিনভর বকাবকি করলেও নুরির সব দিকেই তার খেয়াল থাকে। প্রচন্ড ভালোবাসে সে নুরিকে, আর তার অন্য মায়েরা তা সহ্য করতে পারে না। কিন্তু রাবেয়া বা চেয়ারম্যান সাহেব কারো কাছেই নুরির বিরুদ্ধে কিছু বলে তেমন সাড়া পায় না, তাই চুপচাপ সব হজম করতে থাকে, কিন্তু সুযোগ পেলে তাকে কথা শুনিয়ে দিতে ছাড়ে না। নুরিও তখন চুপচাপ তা সহ্য করে নেয়। সন্ধ্যায় নুরি ব্যাগপত্র নিয়ে না চাওয়া সত্ত্বেও সাবেরের ঘরে গেল। মাগরিবের আজানের পরপরই মা খ্যানর খ্যানর লাগিয়ে দিয়েছে পড়তে যাওয়ার জন্য। কেন সে কি জানে না নুরি সাবেরকে ভয় পায়, সে যতই সাবেরের থেকে দূরে দূরে থাকতে চায় মা যেন তাকে ঠেলে আবার তার কাছে ফিরিয়ে দেয়। এই যে আজকে এত করে বলল যাবে না সাবেরের কাছে পড়তে, নিজেই একা একা পড়বে, একটুও ফাঁকিবাজ করবে না। কি শুনলো তার কথা? শুনল না। সাবের সন্ধ্যায় একটু শুয়েছিল, হঠাৎ দরজায় নক পড়ে, দরজা খোলা আছে। নুরি আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকে দাঁড়িয়ে রইল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবের জিজ্ঞেস করল, দাঁড়া আছোস কে, ভিতরে আয়, আসার সময় দরজা চাপাইয়া দিস। নুরি শুকনো ঢুক দিল, দরজা চাপিয়ে আবার তাকে মারবে নাকি? কি কথা, কানে যায় না, দরজা চাপাইয়া চেয়ারে আইসা বসো। হুম। টেবিলে বসে নুরি ব্যাগ থেকে বই খাতা বের করা শুরু করল। সাবের দেখল নুরি কোন ভাবেই তার সাথে সহজ হতে পারছে না, প্রচন্ড ভয় পাচ্ছে তাকে, তাই তার ভয় কাটানোর জন্য প্রথম দিন আর কিছুই পড়ল না। পুরো সন্ধ্যা তাকে তার কলেজের বিভিন্ন দুষ্টুমির গল্প বলল। নুরিও অবাক হয়ে গল্পগুলো শুনছিল আর খিলখিল করে হাসছিল, আর সাবের অপলক তার দিকে তাকিয়েছিল। সেদিনের পর থেকে নুরি আস্তে আস্তে সাবেরের সাথে স্বাভাবিক আচরণ করা শুরু করে। নুরির পুরো খেয়াল এখন সাবের রাখে। নুরিকে স্কুলে আনা নেয়া, সন্ধ্যায় পড়ানো, আর সপ্তাহে দুই দিন ঘুরতে নিয়ে যায়। নুরি তো সেই খুশি, এর বিনিময়ে সাবেরের সব কাজ নুরিই করে দেয়। দিন যত মেতে থাকে সাবের নুরির প্রতি রক্ষণশীল হতে থাকে। নুরির ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ে সাবেরের হস্তক্ষেপ থাকে। এর মধ্য দিয়ে সাবেরের রেজাল্ট বের হয়, সে ফার্স্ট ডিভিশনে পাশ করে, তারপর আবার শহরের কাছেই একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। যদিও সাবের বা তার মায়ের ইচ্ছে ছিল না গ্রামের বাইরে যাওয়ার, সাবেরের মা একমাত্র ছেলেকে চোখের সামনে দেখতে চায়, আর সাবের নুরিকে নিজের দৃষ্টি অগোচর করতে চায় না, কিন্তু বাবার উপরে কথা বলার সাহস তার নেই। কিন্তু মাসে প্রায় 10 দিন সে গ্রাম থেকে যাওয়া আসা করে,
এই 10 দিন নুরির কাছে জাহান্নাম মনে হয়। আগে সাবেরের সঙ্গ উপভোগ করলেও এখন সে সাবেরকে সহ্য করতে পারে না। তার কাছে সাবেরের ব্যবহারগুলো অতিরিক্ত মনে হয়। যে কয়দিন সে গ্রামে থাকে সে কয়দিন নুরি কোন ছেলে তো দূরের কথা কোনো মেয়ের সাথেও কথা বলতে পারে না। সারাদিন বই নিয়ে সাবেরের সামনে বসে থাকতে হয়, আর সারাদিন ধমক আর উপদেশ শুনতে শুনতে কেটে যায়। সাবেরের কারণে কোনো ছেলে নুরির আশেপাশেও ঘেসে না, তার কারণে নুরির প্রচুর মন খারাপ হয়। অসম্ভব সুন্দর হওয়ার কারণে ক্লাস 7 থেকেই নুরির জন্য প্রচুর বিয়ের সম্বন্ধ আসে। মাঝে মাঝে সাবেরের অত্যাচার থেকে বাঁচার জন্য বিয়ে করে নিতে ইচ্ছে করে, তাও আর হলো কই। রাবেয়া নুরির বিয়ের জন্য উঠে পড়ে লাগলেও সাবের আর চেয়ারম্যান সাহেবের জন্য নুরিকে কারো সামনে আনতে পারে না। সে যতই যুক্তি দেখাক, মাইয়া মানুষ বড় হইলে একটু আকটু দেখতে আসবই, দেখলেই তো আর বিয়া হয় না। আর ভালো পোলা পাইলে কি মাইয়া বহাইয়া রাখুননি, মাইয়া গো ছোট বয়সে বিয়া হওয়া ভালা, সংসারী হয়। কিন্তু সাবেরের যুক্তির সাথে সে বেড়ে উঠে না, সে কোন ভাবেই নুরিকে কোন পাত্র পক্ষের সামনে যেতে দেয় না। আর সাবেরের যুক্তির সাথে চেয়ারম্যান সাহেবও একমত হয়, তাই রাবেয়ার কথা বেশিক্ষণ টিকে না। সাবেরের নুরিকে নিয়ে এই অতিরিক্ত ব্যাপারটা আর কেউ বুঝুক আর না বুঝুক রাবেয়া ঠিকই বুঝতে পেরেছে। কিন্তু ছেলের এমন পাগলামির যে কোন ভবিষ্যৎ নেই তা সে ভালোভাবেই জানে। চেয়ারম্যান সাহেব যতই নুরিকে ভালোবাসুক না কেন, কখনোই তাকে পুত্র বধূ হিসাবে মেনে নেবেন না। আর তাছাড়া নুরি সাবেরের চেয়ে বয়সে অনেক ছোট, আর সাবেরকে অসম্ভব ভয় পায়। সাবেরের রাজ্যের এই ছোট্ট বাচ্চাটা সামলাতে পারবে না, দুনিয়ার সম্পর্কে নুরির ন্যূনতম জ্ঞান নেই। আর তাছাড়া সে তার ছোট্ট মেয়েটাকে কষ্ট দেখতে চায় না, তাই সে নুরির বিয়ের জন্য এত তাড়াহুড়া করছে। কিন্তু সাবের তা হতে দিচ্ছে না, বিভিন্ন কৌশলে বাবাকে বিয়েতে মতো দিতে নিষেধ করছে। আর নুরির সব বিষয়ে এখন শুধু তার দখলদারি, মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ভাবলেই তার গা শিউরে ওঠে। কে বলেছিল তাকে এত সুন্দর আর অনাথ হয়ে জন্ম নিতে, তাহলেই তো কারো নজর পড়ত না এই অবুজ মেয়েটার উপর। নুরি সবে মাত্র ক্লাস 8 উঠেছিল, তার মধ্যেই নুরির উপর এক অনাকাঙ্ক্ষিত ঝড় বয়ে গেল, যা নুরির জীবনকে একেবারে পাল্টে দিল। হালকা সবুজ রঙের শাড়িতে নুরিকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট টিপ ফোটে, হালকা লিপস্টিক, কানে ছোট একজোড়া স্বর্ণের টপ, চুলগুলো ছেড়ে দেওয়া। রাবেয়ার নিজেরই যে নজর লেগে যাচ্ছে মেয়েটার উপর, তাহলে তার ছেলেই বা কি দোষ করেছে। শাড়ি পরার কারণে হঠাৎ যেন নুরির বয়স বেড়ে গেল রাবেয়ার চোখে, এই কারণেই সাবের নুরিকে শাড়ি পরতে দেয় না। যেখানে তার বয়সের মেয়েরা গ্রামে শাড়ি পরে বেড়ায়, শাড়িতে যে তার রূপ দ্বিগুণ হয়ে যায় সেটা তার চোখে ধরা না পড়লেও সাবেরের চোখে ঠিকই ধরা পড়েছে। কি সুন্দর হাসি হাসি মুখ করে বসে আছে, রাবেয়ার চোখ চিকচিক করে উঠল। সব ঠিকঠাক হলে খুব শীঘ্রই মেয়েটা পরের বাড়ি চলে যাবে ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল। রাবেয়া নিজের চোখ থেকে সামান্য কাজল নিয়ে নুরির কানের পেছনে দিয়ে দিল। কানের পিছনে আবার কি দাও, কেউ কি কানের পিছনেও দেখবো নাকি, তোর উপরে যেন কারো নজর না লাগে সেই জন্য নজর ফোটা দিয়া দিলাম। রাবেয়ার কথা শুনে নুরি হেসে উঠল, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখল। আমারে আজকে অনেক সুন্দর লাগতাছে না মা, একেবারে পরীর মতো লাগতাছে, সত্যি তুমি পরী দেখছো, হ আমার সামনে দাঁড়া আছে, আমাগো ঘরের পরী। নুরি যেন তার কথায় সামান্য লজ্জা পেল, কিন্তু মুহূর্তেই মুখটা অন্ধকার হয়ে গেল। কিন্তু সাবের ভাই তো আমারে সাজতেন দেয় না, আর সাজতেন নিষেধও করছে। তোমার মনে নাই সেই দিন স্কুলের অনুষ্ঠানে সাইজ লাগেছিলাম, দেখা আমারে বাড়িতে আইনা কত জোরে থাপ্পড় মারল, 5 আঙ্গুল বোহা দিছিল গালে, আর সাজতেন ও মানা করছে আমার প্রাইজ ও আনতে দিল না, তাইলে আজকে যে আবার আমারে সাজা দিস আমারে মারব না। সাবেরের কথা রাবেয়া কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিল, সে খুবই সাবধানে সব কিছু ব্যবস্থা করেছে। চেয়ারম্যান সাহেবও সহজে মানতে চাইছিল না, অনেক কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছ। এমনিতেই ছেলে ভালো, নুরির স্কুলের ইংরেজি মাস্টার, বয়স কম আর বেশ শান্ত সৃষ্ট, এক ভাই এক বোন, বোনের বিয়ে হয়ে গেছে তাই ঝামেলা নেই, বিষয় সম্পত্তি ও ভালোই আছে, ছেলে এখনো পড়ালেখা করছে। নুরিকে সে স্কুলে দেখেছে, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি কিন্তু নুরিকে দেখে মতো পাল্টে গেছে। এতে করে ছেলের মায়েরও সুবিধা হয়েছে, সেও একজন সঙ্গী পাবে,
ছেলে আগের থেকে নুরির ব্যাপারে সব জানে, তার মাকেও জানানো হয়েছে, এতে তাদের কোন সমস্যা নেই। আজকে মায়ের সাথে নুরিকে দেখা করাতে নিয়ে এসেছে, তার পছন্দ হলেই বিয়ের কথাবার্তা এগোবে। আর এসব কিছুই সে সাবেরের কাছ থেকে গোপনে করছে। যদি ছেলের মায়ের পছন্দ হয়ে যায় তবে সাবের গ্রামে আসার আগেই শুভ কাজ সেরে ফেলবে। কিছু হইব না, আমি আছি না, আজকে তো আমি সাজা দিছি, কিছু কইব না। এখন তুই আমার কথা শুন, বসার ঘরে গিয়া সবাই রে সালাম দিবি, পায়ে হাত দিয়ে সালাম দেওয়া দরকার নাই, মুখে দিলেই হইব। তারা যা যা প্রশ্ন করে তার উত্তর দিবি, বাড়তি কোন কথা কবি না, চুপচাপ সামনে বৈশা থাকবি, যা কইব তাই করবি, কোনো বেয়াদবি করবি না, ঠিক আছে? নুরি মাথা নেড়ে সম্মতি জানালো। তার কাছে সবকিছু মজার লাগছে, ইস্তার ইংরেজি স্যারের সাথে তার বিয়ে হবে ভাবতেই খুব খুশি খুশি লাগছে তার। স্কুলের বেশিরভাগ মেয়েরা আর বড় ক্লাসের আপুরাও এহমাদ স্যারকে পছন্দ করে, সেও একটু একটু করে, কত সুন্দর করে কথা বলে, সুন্দর করে হাসে। তার হাসি দেখলে নুরির তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর তার সাথে যদি নুরির বিয়ে হয় তবে এক তীরে দুই নিশানা হবে, সে সাবের ভাইয়ের আত্মচার থেকে মুক্তি পাবে। তার বিয়ের পরেও যদি সে নুরিকে ধমকাতে আসে বা মারে তাহলে সেও দিয়ে দিবে, তখন তার কোন ভয় থাকবে না। নানা একটু বেশি হয়ে যাচ্ছে, সে যদি বকতে আসে তাহলে সে তার বরকে বলে দেবে, আর সে সাবের ভাইকে মেরে ঠিসুম ঠিসুম করে দূরে পাঠিয়ে দিবে, তাহলে ভয় আর নুরিকে কিছু বলতে পারবে না। আর স্কুলে সবাই তার বরকে আর তাকে দেখে হিংসে করবে। মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে নুরি, তার সাথে এহমাদের মা টুকটাক কথা বলছে। নুরিকে তার বেশ পছন্দ হয়েছে তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রাবেয়া মনে মনে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছে, আর সব বোধ বিচার ভুলে লজ্জার মাথা খেয়ে এহমাদ হা হয়ে তাকিয়ে আছে। নুরিকে এমন সাজে সে প্রথম দেখছে, সে তো সাদা সিধে নুরিকে দেখে উপকাত হয়েছিল, আর এখন তো যেন আসমান থেকে পরি হয়ে নেমে এসেছে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, বিয়ের পর সে নুরিকে সব সময় সাজিয়ে গুছিয়ে পুতুলের মতো করে রাখবে। এহমাদের ভাবনা বেশিক্ষণ টিকলো না, কোত্থেকে একটা ছেলে এসে ধূপ করে তার পাশে বসেছে, যার কারণে তা ভাবনায় ব্যাঘাত ঘটলো আর কিছুটা বিরক্ত বোধ করলো। যা তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে, সে পাশ ফিরে দেখলো একটা ছেলে নির্দ্বিধায় তার পাশে বসে আছে। নুরির দিকে তাকিয়ে বলল, মিটিমিটি হাসছে, কিন্তু তার চোখ অন্য কথা বলছে। তার চোখে মুখে কাঠিন্যের ছাপ, যেন এক্ষুনি কাউকে চিবিয়ে খেলে তার মেজাজ শান্ত হবে। সেই ছেলেটাকে চেনে, নুরির সাথে প্রায় দেখে, হয়তো বড় ভাই হবে, তাই তার সামনে একটু ভদ্র ভাবে থাকার চেষ্টা করছে। অন্যদিকে নুরি আর রাবেয়ার যান যায় যায় অবস্থা। রাবেয়া ভাবছে সাবের এখন এখানে কিভাবে, আসল মাত্র দুই দিন হয়েছে সে হোস্টেলে ফিরেছে, এত তাড়াতাড়ি তো আসার কথা না। আর সে নুরির কথা জানলই বা কিভাবে, তাহলে কি বাড়ির কেউ বলেছে? কিন্তু বাড়ির সবাইকে তো নিষেধ করে দেওয়া হয়েছিল, আর চেয়ারম্যান সাহেব কিছু বলেননি, তাহলে সে কিভাবে জানলো? আর নুরি ভাবছে আজ মনে হয় তার জীবনের শেষ দিন, কেমন করে তাকিয়ে আছে যেন খেয়ে ফেলবে। কেন রে আমার সুখ তোকে এত কাটা দেয় কেন, যে সহ্যই করতে পারিস না? এদিকে এহমাদের মা নানান প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু নুরি কোনো কিছুরই উত্তর দিতে পারছে না। তাই কথা সেখানেই থামিয়ে দিয়ে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলে, আমাদের নুরিকে খুব পছন্দ হয়েছে, আপনারা যদি চান তবে আমরা কথা আগাতে পারি। চেয়ারম্যান সাহেব কিছু বলার আগেই সাবের বলল, না আন্টি, আমরা এখনই নুরিরে বিয়া দিতে চাই না, ও এখনো অনেক ছোট তো, আর ওরে আজ পর্যন্ত কোন পাত্র পক্ষের সামনে আনি নাই, খালি এহমাদ ভাই নুরের স্কুলের শিক্ষক আর আপনি মুরুব্বী মানুষ দেখা নুরির রে সামনে আনছি, তাইলে আনতাম না। আচ্ছা আন্টি আইসেন যখন, নুরিরেও দেখছে না, এখন বসেন, চা নাস্তা খান, তারপর দুপুরে খাবার খাইয়া রওনা দিবেন। চেয়ারম্যান সাহেব কিছু বলতে চেয়েছিল কিন্তু সাবের তাকে ইশারায় আশ্বস্ত করলো। এহমাদের মা কিছু বলতে চাইছিল কিন্তু সাবেরের কথার ইঙ্গিতে চলে যাবার কথা শুনে কিছুটা অপমানিত বোধ করলো। তাকে তো বলা হয়েছিল মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করবে, তাহলে এখন আবার এই কথা কেন? কিন্তু কিছু না বলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আজ তাহলে আসি চেয়ারম্যান সাহেব, এমা আপনারা তো কিছুই নিলেন না, বসেন বসেন, না না অন্য একদিন, আপনাদের মেয়েটা ভীষণ মিষ্টি, ভাগ্যে থাকলে আবার খুব শীঘ্রই দেখা হবে, এহমাদ চল।
এমাদ মনে মনে খুব কষ্ট পেল, সে কত কিছু ভেবে রেখেছিল নুরিকে নিয়ে, কিন্তু এই লোকটা এসে সব ওলট পালট করে দিল। এদিকে তার মা ঘর থেকে বের হয়ে গেছে, আজ্ঞে তো তাকেও বের হতে হলো। চেয়ারম্যান সাহেব এবার সবেরকে জিজ্ঞেস করলো, ছেলেটা তো ভালো ছিল, তাইলে তুই মানা কইরা দিলি কেন? আপা ছেলেটা ভালো না, আর তাছাড়া তারা তোমারে মিথ্যা কথা কইছে। এই মহিলা আর তার ছেলে মেয়ে তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান আর স্ত্রী। তারা এখন যেই বাড়িতে থাকে সেটা ওই লোকটা তাদের থাকার জন্য দিছে। এগুলি সবকিছু তার প্রথম ঘরের স্ত্রী আর সন্তানের নামে লেখা। এ ছেলের কিছুই নাই, তাই নিজের খরচ চালানোর জন্য স্কুলে চাকরি করে। স্কুলের কয়েকটা মাইয়ার লগে সম্পর্ক আছে, আমি সব খোঁজ খবর নিছি। এবার চেয়ারম্যান সাহেব চটে গেল রাবেয়ার উপর। দেখছো দেখছো তোমার ভালো আর শান্ত শিষ্ট পোলার নমুনা। আমি 100 বার কইছি সাবেরে আগে জানাও না, নিজে পাকনামি করছো, আবার আজকেই বিয়া ঠিক করো তা। আজকে যদি সাবের না আইতো তাহলে কি হইতো একবার চিন্তা করছো? আরো কিছুক্ষণ চিল্লা পাল্লা করে চেয়ারম্যান সাহেব বাইরে বেরিয়ে গেল। নুরি গুটি শুটি মেরে রাবেয়ার পাশে বসে আছে আর তার হাত শক্ত করে ধরে আছে। সাবের এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, তার দিকে আর কিছুক্ষণ পর পর বড় বড় নিঃশ্বাস ফেলছে। আর কিছুক্ষণ দেরি হলেই আজ সব শেষ হয়ে যেত, তার বাবা একবার কথা দিয়ে ফেললে আর তার জন্য বিয়েটা আটকানো কষ্টের হয়ে যেত, আর একবার বিয়ে ভেঙে গেলে গ্রামে নুরির বদনাম ছড়িয়ে যেত। রাবেয়া নুরিকে ঘরে যেতে বলল। নুরি তাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু রাবেয়ার চোখ রামানিতে ভয় পেয়ে শাড়ি উঁচু করে ধরে দৌড় দিল। সাবের তার যাওয়ার পানে চেয়ে রইল, তারপর সেও তার পিছু নিতে নিলে রাবেয়া তাকে ডাক দেয়। সাবের মায়ের ডাকে সাবেক দাঁড়িয়ে গেল, কিছু কইবা, তুই যা করদাস সতা কি ঠিক, আর আজকে নুরিরে দেখতে আইব তুই জানলি কেমনে? আমি যা করছি তা আমার কাছে ঠিক মনে হইতাছে, ছেলের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে পড়ে আইসি, আর নদীর দূরে থাকলেও আমি নুরির প্রত্যেকটা সেকেন্ডের খবর রাখি, আর এটা কোন ব্যাপার না। তোর কি মনে হয় না তুই যা চাইতাছ তা কোনো দিনও সম্ভব না? আমি কিছু জানি না মা, আমি নুরিরে অন্য কারো লগে সহ্য করতে পারি না। দেহ তুমিও আমার মনের অবস্থা বুঝতে পারো তাজ, কিন্তু ওই বুঝে না, ওই এত অবুঝ কেন মা? সাবের এই সম্পর্কের কোন ভবিষ্যৎ নাই, তুই মাইয়াডারে ভালো কইরা বাঁচতে দে, আমি চাই না ওই কষ্ট পাক। খালি ওর কষ্টটা দেখলা আমার কষ্ট তোমার চোখে পড়ে না, তুমি ওরে বিয়া দেওনের লাইগা এমন মিটা পইরা লাগছো কেন? আম্মা আমি তোমার পায়ে পড়ি, নুরিরে আমারে দিয়া দেও, আমি ওরে ছাড়া বাঁচুম না। আর তুমিও তো নুরিরে অনেক ভালোবাসো, তো ওরে অন্যের ঘরে দিয়া তুমি ভালো থাকবা কেমনে? নাকি তুমি চাও না আমি নুরিরে বিয়া করি? আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আহে না সাবের, নুরি যদি তর বউ হইয়া আহে তাইলে আমার থেকা খুশি আর কেউ হইব না। কিন্তু চেয়ারম্যান সাহেব নুরিরে কোন দিন মাইনা নিব না, আবারে মানানোর দায়িত্ব আমার। খালি তোমার কাছে একটাই অনুরোধ, তুমি নুরিরে বিয়া দেওয়ার ভূত মাথা থেকে নামাও। ঠিক আছে, আমি তোর উপর বিশ্বাস কইরা নুরিরে রাখলাম, তুই বিশ্বাসের অমর্যাদা করিস না তাইলে আমি তোরে কোনোদিন মাফ করতে পারুম না, আর না নিজেরে, আর পারলে আর মনের থেকা তোর ভয় উঠা দিস, ওই তোরে অনেক ভয় পায়, আজকেই সব ভয় শেষ কইরা দিম। আর তুমি আমার উপরে বিশ্বাস রাখো মা, আর কিছুর দরকার নাই বলে গড় গড় করে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসে আছে নুরি। না জানি কখন সাবের ভাই এসে গালে থাপ্পড় লাগায়, তাই আগে থেকেই গালে হাত দিয়ে বসে আছে। তার আর একমাত স্যারকে বিয়ে করা হলো না, এক ডিলে দুই পাখিও মারা হলো না, তার আগেই সাবের ভাই সব আশার সেগুড়ে বালি করে দিল। তার মনে হয় এ জীবনে প্রেম তো দূরের কথা, বিয়েও করা হবে না সাবের ভাইয়ের আত্মচারে। তার ক্লাসের কত মেয়ে প্রেম করে, প্রেম পত্র আদান প্রদান করে, আর তার কিছুই করা হলো না। যাও একবার ক্লাস 10 এর সবচেয়ে সুন্দর আর লম্বা ছেলেটা তাকে প্রেম পত্র দিয়েছিল, কি সুন্দর সুন্দর কথা লেখা ছিল, কবিতা লেখা ছিল তাকে নিয়ে, কিন্তু কিভাবে যেন সাবের ভাই জেনে যায়, তারপর থেকে ওই ছেলেকে আর তার আশেপাশেও দেখে না। যদিও ভুলে কথাও দেখা হয়ে যায়, তখন মাথা নিচু করে চলে যায়, তখন যে কি কষ্ট লাগে তার। হঠাৎ কেউ ঘরের কড়া নাড়লো, ঠপ ঠপ ঠপ, কে? আমি, সাবেরের গলার আওয়াজ শুনে নুরির আত্মা শুকিয়ে গেল। ডানা সে কিছুতেই দরজা খুলবে না, নুরি দরজা খোল, তোর লগে কথা আছে। নুরি নুরি দরজা খোল, না আপনি মারবেন, মারুম না, তুই দরজা খোল, সত্যি হ সত্যি কসম।
তর কসম, নানা আপনের কসম কন। আচ্ছা, আমার জীবনের সবচেয়ে দামি জিনিসের কসম, এবার খোল। মুড়ি আস্তে করে দরজা খুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়া, সাবের খাটে গিয়ে বসলো, ফ্যান ছাড়। মুড়ি উপরের দিকে তাকালো, সাবেরের ভয়ে সে ফ্যান ছাড়তে ভুলেই গিয়েছিল, তাই তো সে এতক্ষণে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। সে তাড়াতাড়ি ফ্যান অন করে দিয়ে আবার একই জায়গায় দাঁড়ায়। সাবের চোখ ছোট ছোট করে নুরিকে মাথা হতে পা পর্যন্ত দেখে নিল। কিছুক্ষণ আগেও তাকে দেখেছে পরিপাটি হয়ে পুতুল সেজে বসেছিল, তখন তাকে অন্যরকম সুন্দর লাগছিল, কিন্তু এখন কেমন যেন বউ বউ লাগছে। মাথা থেকে আঁচল ফেলে দিয়ে হাতে গুঁজে রেখেছে, চুলগুলো এলোমেলো ভাবে খোপা করে রেখেছে, সারা মুখ ঘামের কারণে তৈলাক্ত দেখাচ্ছে, যার কারণে কাজলটা ছড়িয়ে গেছে আর টিপ কপাল থেকে সরে গেছে। হঠাৎই নুরি যেন কিশোরী থেকে যুবতী হয়ে গেল। সাবেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নুরি অস্বস্তি বোধ করলো। সে প্রায় খেয়াল করেছে সাবের ভাই তার দিকে কেমন করে যেন তাকায়, ঘোর লাগা দৃষ্টিতে, কিন্তু তার কারণ কখনো সে খুঁজে পায়নি, আর তাকে জিজ্ঞেস করারও সাহস পায়নি, কিন্তু তার এই দৃষ্টির কারণে নুরিকে অস্বস্তিতে পড়তে হয়। সাবের নুরিকে ইশারায় তার কাছে বসতে বলো। নুরি ছোট ছোট পায়ে তার দিকে এগিয়ে গেল, সাবের তাকে টেনে বিছানায় বসাল, তারপর তার কপালে হাত দিয়ে টিপ খুলতে নিলেই নুরি চিৎকার দিয়ে বলে উঠে, আপনি কসম কাটছেন, আমারে মারবেন না, তাইলে এখন মারেন কেন? আমারে মারবেন না, আমার কোন দোষ নাই, আমি সাজতেন চাই নাই, আম্মায় সাজাইয়া দিছে, আমি মানা করছিলাম, আমার কথা শুনে নাই, আমি আর সাজুম না, আর জীবনেও শাড়ি পরমু না, আপনার কসম নানা আমার কসম, তাও আপনি আমারে মাইরেন না মমম। নুরি আরো কিছু বলতে চাইছিল, কিন্তু সাবের হাত দিয়ে তার মুখ বন্ধ করে দিল। চুপ, একদম চুপ, একটা কথাও যদি মুখ দিয়া বাইর হয় তাহলে সত্যি সত্যি মাইর খাবে, আমি যা কইতাছি সব চুপচাপ শুনবি, ঠিক আছে? নুরি মাথা নেড়ে সম্মতি জানালো, তারপর সাবের তার মুখ থেকে হাত সরিয়ে নিল, তারপর কপাল থেকে টিপটা খুলে নিয়ে বলল, কপালে টিপ কখনো পরবি না, টিপ পরা হারাম, যারা টিপ পরে তাদের খারাপ মহিলা পতিতা ধরা হয়, টিপ হলো খারাপ মহিলা গো পতিতাদের প্রতি, মনে থাকবো। হুম। এবার সাবের আলতো হাতে নুরির দুই গাল আগলে ধরে কপালে ভালোবাসার চিহ্ন একে দিন। নুরির তো সাবেরের আচরণে রীতিমতো ঘাম ছুটছে, আর সাবেরের ঠোঁটের স্পর্শে শরীর কাঁপা কাঁপি শুরু করে দিন, হৃদস্পন্দন আচমকা দ্বিগুণ হয়ে গেল, চারদিকে সব শূন্য শূন্য লাগছে, যেন এখনই সে মাটিতে পড়ে যাবে। তুই এত অবুজ কেন নুরি, আমি কেন তোরে সাজতেন দেই না, কোনো পোলা মানুষের লগে কথা কইতে দেই না, ঘর থেকে বাইর হইতে দেই না, এত চোখে চোখে রাখি, এগুলা তুই কি কিছুই বুঝস না? আমার মনের এত অস্থিরতা, তরে হারা ফালানোর ভয় কি আমার চোখে দেখস না? পড়ালেখা থুইয়া দিনের পর দিন এহানে পইরা থাকা, নানান কাজের বাহানায় সারাদিন নিজের চোখের সামনে রাখা, অকারণেই বকাঝকা করা, এগুলার মানেও কি তুই কিছু বুঝস না? আমি তরে ভালোবাসি নুরি, এই করণে তর সব বিষয়ে বাড়াবাড়ি করি, আমি তরে ভালোবাসি তাই তরে এত চোখে চোখে রাই, আমি তরে ভালোবাসি তাই কোনো পোলার লগে তরে সহ্য করতে পারি না, তর সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, তাই তরে সাজতেন দেই না, তুই খালি আমার সামনে সাজবি, আমার জন্য সাজবি, অন্য কারোর জন্যই না। তুই যখন রাগ করছো আর কান্দোস জানস, তরে কত সুন্দর লাগে, এই কারণেই তরে বেশি বেশি রাগাই আর কান্দাই। নুরির মনে হলো তার দুই কান ঝাঁঝরা হয়ে যাচ্ছে, কান গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে, তার শরীর আর্স হয়ে যাচ্ছে, তার কানে একটা কথাই বারবার বাড়ি খাচ্ছে, আমি তরে ভালোবাসি নুরি, আর কোনো কথাই তার কানে যাচ্ছে না। এটা কি করে সম্ভব? সাবের ভাই তাকে ভালোবাসে নানা, এটা কোন দিনও সম্ভব না, সে সব সময় তাকে বড় ভাইয়ের মতো দেখেছে, সে কিভাবে তাকে নিয়ে অন্য কিছু ভাববে? আর তাছাড়া সাবেরকে তার স্বাভাবিক মানুষ মনে হয় না, কেমন পাগল পাগল লাগে, মাঝে মাঝেই নুরির সাথে উন্মাদের মতো আচরণ করে, তখন তাকে খুব ভয় পায় সে, আর যেখানে ভয় থাকে সেখানে ভালোবাসা হয় না। নুরি এখনো তাকিয়ে আছে সাবেরের দিকে, সে চোখ মুখ শক্ত করে আরো কি কি যেন বলছে, তুই আমার অন্য কারো না, তোর ভালো মন্দ সব কিছুই আমার, এটা কোন দিনও সম্ভব না। সাবের ভাই, আপনি এইগুলা কি কইতাছেন, আপনের মাথা ঠিক আছে তো? আমি আপনারে কোনোদিনও ওই চোখে দেখি নাই, আপনারে আমি আমার ভাইয়ের মতো মনে কি, তো এখন থেকে জামাইয়ের মতো মনে করবি, সমস্যা কই? আমি তো আর তর আপন ভাই না, আর আমি তরে কোনোদিনও বইন বইলা মনে করি নাই।
এটা হয় না সাবের ভাই, আমি আব্বা আম্মারে কষ্ট দিতে পারুম না, আর না কোনোদিন আপনারে ভালোবাসতে পারুম, আপনারে দেখলে আমার রাগ লাগে, ভয় লাগে, আমারে আপনি ভুইল্লা যান। ভুলে যাওয়ার কথা শুনে সাবেরের মাথায় রক্ত চড়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কারণ নুরি তাকে তার রাগের কারণে ভয় পায়, তাই তাকে পেতে হলে প্রথমে তার রাগকে সংযত করতে হবে। তাই সে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, দেখ আব্বা আম্মা কিছুই কইব না, আরো তারা খুশি হইব, তারা তোরে খুব ভালোবাসে আর আম্মা সব জানে, সেও এই সম্পর্কে রাজি, খালি তুই আমারে একটা সুযোগ দে, দেখবি একদিন তুই আমারে আমার থেকা বেশি ভালোবাসবি, আর আমারে ভয় পাওয়ার কোন দরকার নাই, খালি তুই আমার সব কথা শুনবি, তাইলে আমি আর রাগ করুম না, আর আর তারপরেও যদি ভালোবাসতে না পারি তাইলে কি আমারে ছাইরা দিবেন। সাবের কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে গেল, আমারে কোন দিক দিয়া খারাপ লাগে তর ক, লম্বা ফর্সা দেখতে শুনতে ভালা, খালি এক জায়গায় ঠেক্কা গেলাম, তর মতো এই খাট পিছিয়ে পছন্দ করলাম, আমার কলেজে কত মাইয়া আছে কিন্তু কাউরে মনে ধরে না, তুই জানছো কত চেষ্টা করছি তরে ভুলবার, কিন্তু আমারে দিয়া সম্ভব না, তাই হাল ছাইরা দিছি। সাবেরের কথায় নুরি তার দিকে তাকালো, আসলেই সাবের যথেষ্ট লম্বা ও সুঠাম দেহের অধিকারী, তার বাবার মতো আরো কয়েক বছর পর হয়তো আরো স্বাস্থ্যবান হবে, গায়ের রং ফর্সা আর তার চেহারাটা যখন যথেষ্ট আকর্ষণীয়, আর সবচেয়ে বেশি আকর্ষণীয় তার চোখ। সাবেরের কথায় নুরি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো, আগে কখনো সে সাবেরকে এভাবে দেখেনি, তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার চোখ আটকে গেল সাবেরের চোখের দিকে, হইছে আমারে দেহা নাকি আরো বাকি, যেমনে তাকাইয়া আছো ছো, আগে জানলে তো কানের পিঠে কাজল দিয়া আইতাম, তো কি মনে হইল পছন্দ হইছে আমারে। সাবেরের কথায় নুরি লজ্জা পেল, ছি কিভাবে বেহায়ার মতো তার দিকে তাকিয়েছিল, হইছে আর লজ্জা পাইতে হইব না, তর সব রূপেই আমি মুগ্ধ, আর আজকে তরে পুরা বউ বউ লাগতাছে, তারপর ভুল ভাল কিছু কইরা দিমু, দোষ হইব আমার, সে যে ধানি লঙ্কা হইয়া ঘুরতাছে সেইটা দোষের না, এখন যাই এখানে বেশিক্ষণ বৈশা থাকলে আমার বিপদ, তুই তাড়াতাড়ি কাপড় বদলাই আনে, আর একটা কথা মনে রাখিস, তুই আমারে ভালোবাসছ আর নাই বাসছ তর আমার কাছেই থাকতে হইব, তুই চাস বা না চাস আমার লগেই তোর সংসার করতে হইব, আর তার জন্য তোর ভালোবাসার দরকার নাই, আমার একলার ভালোবাসাই দুইজনের লাইকগা যথেষ্ট, বলে সাবের আর এক মিনিটও ঘরে থাকলো না, বেরিয়ে গেল। আর নুরি সেখানে বসেই সাবেরের বলা কথা ভাবছিল, তার কাছে এইসব স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে ঘুম ভাঙলেই দেখবে কিছুই হয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত সবই সত্যি। সেদিনের পর থেকে সাবের যেন নুরির মন জয় করার মিশনে লেগে পড়ল, সেদিন সাবের বাড়িতে থেকে তারপরের দিন সে আবার ক্লাসের জন্য চলে গিয়েছিল, কিন্তু যা জ্বালানোর তা একদিনেই জ্বালিয়ে গেছে, আর যাবার সময় তার হাতে থাকা ছোট ফোনটা আর একটা চিঠি দিয়ে গেছে, আর ফোন রিসিভ করা, ডায়াল করা আর মেসেজ করা শিখিয়ে গেছে, আর ভালো করে শাসিয়ে গেছে, যেন একমাত্র তার ফোন এলে রিসিভ করে আর তার সাথেই কথা বলে, আর ফোন যেন সবার থেকে লুকিয়ে রাখে, ফোন দেওয়ার সাথে সাথে যেন রিসিভ করে, মোবাইল সব সময় সাথে সাথে রাখে, যে কোন প্রয়োজনে যেন ফোন দেয়, আর মা যদি আবার সম্বন্ধ আনে তাকে যেন ফোন দেয়, ফোন না দিলে দরকার পড়লে শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে আনবে, যা তার জন্য মোটেও ভালো হবে না। সাবের সেদিন ফোন দিতে না পারলেও তারপরের দিন নুরির টিফিন পিরিয়ডে ফোন করল, ইচ্ছা না থাকার শর্তেও ফোন রিসিভ করে কথা বলল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, নুরি কিছুই বলেনি, শুধু হুহা করেছে আর তার প্রশ্নের জবাব দিয়েছে, সবের পরবর্তীতে আবার কখন ফোন দিবে তা জানিয়ে ফোন রেখে দেয়, এভাবেই শুরু হয় তাদের ফোনালাপের পর থেকে সাবের বিভিন্ন সময়ে নুরিকে ফোন দিত, তাদের বেশি কথা হতো রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর, প্রথম প্রথম নুরির সাবেরের ব্যবহার আর কথাবার্তা হজম করতে না পারলেও আস্তে আস্তে তা অভ্যাসে পরিণত হয়, আর সারাদিন অপেক্ষায় থাকে সাবেরের ফোনের জন্য, এমনি এমনি 20 দিন কেটে যায়, আবার সাবেরের বাড়ি আসার সময় হয়ে যায়, নুরি নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলো, অন্যান্য সময় হলে সাবেরের আসার কথা শুনে বিরক্ত হলেও এবার কমন জানি লজ্জা লজ্জা লাগছে, মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে, সে কি করে সাবেরের সামনে যাবে তা নিয়ে সে বেশ চিন্তিত হয়ে পড়ল। সাবের বাড়িতে পৌঁছালো দুপুর নাগাদ, এসে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেল, কিন্তু এ সময়টুকুর মধ্যে তার প্রিয়তমাকে দেখল না, রাবেয়াকে জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে, তাই ফোন দিল কিন্তু ফোনও ধরছে না,
এদিকে সে তাকে দেখার জন্য অস্থির হয়ে আছে আর সে লুকোচুরি খেলছে। একবার সামনে পেলে লুকোচুরি খেলার মজা বুঝিয়ে দেবে। নুরিকে পাওয়া গেল সন্ধ্যার পর তার ঘরে পড়তে বসেছে। সাবের চুপ করে তার পেছনে গিয়ে দাঁড়ালো। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই নুরি ভয়ে চিৎকার দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গেই সাবের তার মুখ চেপে ধরলো। আরে আমি সাবের, সব সময় কিছু না দেখাই চিৎকার করস কেন? সাবেরের কণ্ঠ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে তো ভূত ভেবে ভয় পেয়েছিল। এবার সে মুখ থেকে সাবেরের হাতটা সরিয়ে তার দিকে ফিরলো। এমন ভূতের মতো পিছনে আয়া দাঁড়াইয়া থাকলে তো ভয় পাবি। এছাড়া আর কি উপায়? রাক্ষস আসার পর থেকে একবারও দেখলাম না এমন পালায় পালায় থাকতাস ছোকে। কক ককি পলাইতাছি আমি তো বাড়িতেই, নুরি ভালোবাসি। এ কথাটা সাবের মনে হয় দিনে 100 বার বলে, আর প্রত্যেকবারই তার কাছে আলাদা অনুভব হয়। নুরি লজ্জায় চোখ নামিয়ে নিল। চল, নুরি চমকে তাকালো, কই? খুইরাই, এই সন্ধ্যা বেলায় আমি যাইতে পারুম না? আপনার শখ জাগলে আপনি যান, আমার পড়া আছে। সেদিন সবেরে নুরির কথা শুনে নিয়ে এক প্রকার জোর করেই নুরিকে সাথে নিয়ে ঘুরতে যায়। তারপর রাতের খাবারের আগে বাড়ি ফিরে অবশ্য মা কিছু বলেনি, শুধু আর চোখে তাকিয়েছে একবার নুরির দিকে, তাতেই নুরির জান যায় যায় অবস্থা। এভাবেই দিন যত যেতে লাগলো সাবেরের পাগলামি আস্তে আস্তে বাড়তে লাগলো। যে কয়দিন বাড়িতে থাকে সারাদিন নুরির সঙ্গে সঙ্গে থাকে, প্রতিদিন বিকেলে ঘুরতে যায়, রাতে বেশিরভাগ সময় ফোনালা। আর হোস্টেলে চলে গেলে নুরি তার আসার অপেক্ষায় থাকে, সময় আর সুযোগ পেলেই ফোন করে। নুরির কিশোরীর মন আর কতদিন নিজেকে আটকে রাখবে? এক সময় সেও ভালোবেসে ফেলল সাবেরকে, কিন্তু বলার মতো সাহস পাচ্ছে না, তার প্রচুর লজ্জা লাগছে। আজকাল যেন তার লজ্জা পরিমাণ বেড়ে গেছে। সাবেরের কথা মনে পড়তেই তার কেমন যেন লজ্জা লাগে, হৃৎস্পন্দন বেড়ে যায়। তার সাথে একটু কথা বলার জন্য মনটা সব সময় ফোনে পড়ে থাকে। তার মুখে ভালোবাসি শব্দটা শুনলে মনে এক শীতল হাওয়া বয়ে যায়। এর মধ্যেই হলো আরেক সমস্যা, আজকাল যেন নুরির লজ্জা পরিমাণ বেড়ে গেছে। সাবেরের কথা মনে পড়তেই তার কেমন যেন লজ্জা লাগে, হৃৎস্পন্দন বেড়ে যায়। তার সাথে একটু কথা বলার জন্য মনটা সব সময় ফোনে পড়ে থাকে। তার মুখে ভালোবাসি শব্দটা শুনলে মনে এক শীতল হাওয়া বয়ে যায়। এর মধ্যেই হলো আরেক সমস্যা, নুরির অষ্টম শ্রেণীর টেস্ট পরীক্ষার রেজাল্ট খুব খারাপ করলো, যার কারণে নুরির শিক্ষকরা তাদের বাসায় এসে বাবা মাকে আরো সচেতন হতে বলল। কারণ নুরি একজন ভালো ছাত্রী, তার এমন রেজাল্ট হবে তা কেউ কল্পনা করেনি। সবগুলো সাবজেক্টে টেনে টুনে পাস। তার এই অবনতির কারণ আর কেউ না জানলেও রাবেয়া ঠিকই জানে, প্রেম রোগে ধরলে কি আর পড়ালেখা মাথায় থাকে। তাই সে সবার অগোচরে কিছু কঠিন সিদ্ধান্ত নিল। প্রথমে সাবেরকে ফোন করে কিছুক্ষণ শাসালো সে যেন নুরির পরীক্ষা শেষ হওয়ার আগে গ্রামে না আসে। নুরির কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হলো আর তাকে বলা হলো পরীক্ষায় ভালো ফলাফল করলে তবেই সে ফোন পাবে, আর যদি সে পরীক্ষায় খারাপ করে তবে সাবের আর তার সম্পর্কের কথা চেয়ারম্যান সাহেবকে বলে দেবে। ব্যাস এতেই নুরি কুপোকাত, আর কিছু বলার সাহস পেল না। সেদিন থেকে নেমে পড়ল পড়ালেখা নামক যুদ্ধে। কিন্তু সাবেরের সাথে কথা বলতে না পারায় তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তার সেই সময় নুরি সাবেরের শূন্যতা টের পেয়েছে। দুই একদিন পরপর যাও একটু কথা বলতো, তাও মা সাথে বসে থাকতো, দুই একটা কথা ছাড়া কিছুই বলতে পারতো না, আর সারাদিন বই নিয়ে পড়ে থাকতো। দেখতে দেখতে নুরির টেস্ট পরীক্ষা শেষ হলো। এবার সে ভালো রেজাল্ট করেছে, তারপরেও রাবেয়ার একটুও মন গলল না। মাকে অনেক অনুরোধ করে সাবের নুরির ফাইনাল পরীক্ষার দিন গ্রামে আসল নুরিকে পরীক্ষার হলো পর্যন্ত এগিয়ে দিতে। খরাতে বৃষ্টি হলে যেমন প্রশান্তিতে ভরে যায়, নুরির মনেও সাবেরকে দেখে প্রশান্তিতে ভরে গেল। সে সাবেরকে অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু কেমন যেন একটা জড়তা কাজ করছিল তাই কিছুই বলতে পারেনি। সে বলতে পারেনি সেও তাকে ভালোবাসে। সাবের আবার সেদিনই চলে গেল, কিন্তু নুরির পরীক্ষা শেষে অনেক দিন থাকবে বলে আশ্বাস দিল। নুরি সামনে কোনো প্রতিক্রিয়া না করলেও মনে মনে ভীষণ খুশি হলো। টানা এক মাস পরীক্ষার পর নুরি যেন হাত ছেড়ে বাঁচল। এই কয়েক মাসের দূরত্ব যেন সাবেরের প্রতি ভালোবাসা আরো কয়েক গুণ বেড়ে গেল। এবার সাবের আসার সময় সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। নুরির জন্য হলুদ রঙের একটা শাড়ি এনেছে, এতেই নুরি খুব খুশি। মায়ের সাহায্যে নুরি শাড়িটা পরল, সবাই খুব প্রশংসা করল তার।
এবার সাবের পুরো এক মাস গ্রামে থেকেছে তারা জমিয়ে প্রেম করেছে। নুরির কিশোরী মন সম্পূর্ণ সাবেরের দখলে ছিল। আজকাল তাকে ছাড়া কিছুই ভালো লাগে না নুরির। সাবেরের রাগ করে কথা বলা, দুষ্টুমি, তাকে ধমকানো সবই ভালো লাগে তার। সাবের চলে যাবার দিন খুব কষ্ট হয় তার, কিন্তু সবার সামনে চোখের জল ফেলতে পারিনি, আড়ালে লুকিয়ে কেঁদেছে। আর এসব কিছু অন্য কেউ এত গুরুত্ব না দিলেও একজন ঠিকই বুঝতে পেরেছে, সে আর কেউ নয়, চেয়ারম্যান সাহেবের তৃতীয় স্ত্রী মেয়েটি খুব বুদ্ধিমতী। সে বিষয়টা রাবেয়াকে জানালে রাবেয়া তাকে আর কাউকে বলতে নিষেধ করে দেয়, এমনকি চেয়ারম্যান সাহেবকেও। সে এখন গ্রামের ভোট নিয়ে খুব ব্যস্ত, এসব দেখার সময় কই। দেখতে দেখতে দিন মাস বছর পেরিয়ে গেল। নুরি জেএসসিতে এ প্লাস পেয়ে নইনে মানবিক শাখায় ভর্তি হলো। প্রতিবারের মতো চেয়ারম্যান সাহেব এবারও ভোটে জিতল। সাবের এবার অনার্স চতুর্থ বর্ষে আর নুরি ক্লাস টেনে। আগের মতো সাবের আর নুরির মধ্যে এখন এত জড়তা নেই, তারা এখন অনেকটাই স্বাভাবিক। সাবের বাড়িতে থাকলে চোখে চোখে কথা বলা, উঠাট নুরির কোলে মাথা রাখা, নুরির হাতে ভাত খাওয়ার আবদার করা, মাঝরাতে নৌকায় ঘোড়া হাতে হাত রেখে নিস্তব্ধ রাতে হাঁটা, এগুলোর অভ্যাস হয়ে গিয়েছিল। নুরির সবচেয়ে বড় ভরসার স্থান হচ্ছে সাবের, কিন্তু সাবের কি আদৌ সেই স্থান রক্ষা করতে পারবে? ইদানিং সাবের আর নুরির ব্যবহার গুলো বেশ লক্ষ্য করছে চেয়ারম্যান সাহেব। ব্যাপারটা তার কাছে সুবিধার মনে হচ্ছিল না। তাদের দুজনের চলাফেরা ভাই বোনের মতো না, অন্য কিছু ইঙ্গিত করছে সে সাবেরকে জিজ্ঞেস করবে করবে ভেবেই ঘটলো আরেক দুর্ঘটনা। চেয়ারম্যানের ছোট বউ আর ফারুক, যে চেয়ারম্যান সাহেবের খবু কাছের লোক, তার ডান হাত ছিল তার সাথে ভেঙে গেছে, যার কারণে চেয়ারম্যান সাহেবের মান হানি হওয়ার সাথে সাথে নিজেও ভেঙে পড়লেন। তার এই ঘটনা আগামী নির্বাচনে প্রভাব পড়বে আর বিরোধী দলের লোকেরা এই সুযোগ হাতছাড়া করবে না। তাকে সামাল দেওয়ার জন্য সাবের গ্রামে আসল। মধ্যরাতে সাবের নুরির কোলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে আর নুরি তার দিকে। মাঝে মাঝে নিজেকে বড্ড বেমানান লাগে সাবেরের সাথে। তার মতে নুরির গায়ের রং ফর্সা, কিন্তু দেখতে এতটা ভালো না। আর সাবের অতিরিক্ত ফর্সা না হলেও যথেষ্ট সুন্দর। সে লম্বা আর বলিষ্ঠ দেহের অধিকারী আর নুরি তার তুলনায় যথেষ্ট খাট আর হেংলা। সাবেরের সামনে দাঁড়ালে নিজেকে বাচ্চা বাচ্চা লাগে। নুরি ঠিক সাবেরের কাঁধ বরাবর। আর সবচেয়ে বড় কথা, নুরি এতিম, যার ত্রিকুলে কেউ নেই। আর সাবের গ্রামের চেয়ারম্যানের ছেলে, আর সে হলো সেই বাড়ির আশ্রিতা। নুরির মাঝে মাঝে অনেক ভয় হয়, যদি তাদের কেউ মেনে না নেয় কি করে থাকবে সে? তার সাবের ভাইকে ছিড়া, সে তো তার বাবা মা কেউ কষ্ট দিতে পারবে না। কি এত চিন্তা করছো নুরি? সাবেরের কথায় নুরির চিন্তার ব্যাঘাত ঘটল। নুরি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু না আব্বা আম্মা, মানব কি না তাই তো ভাবতাজ শত। নুরি অবাক হলো না, সাবের তার মুখ দেখলেই মনের খবর পেয়ে যায়, তাই সে ছোট্ট করে ও দেয়, এত চিন্তা করতে হইব না নুরি, সব ঠিক হইয়া যাইব। সামনে তোর এসসি আর আমার অনার্স এ ফাইনাল, তো এই কয়দিন অনেক ব্যস্ত থাকমু দুইজনেই পড়ালেখা নিয়া, তাই আমি ভাবছিলাম এই কয়দিনের মধ্যে আব্বারে কইয়া বিয়াটা সাইরা নিতে। আমার আর তোর কাছ থেকে দূরে দূরে থাকতে ভালো লাগে না, কিন্তু কি হইয়া গেল এই ছোট মাটারও এখনই ভাইগা যাইতে ইচ্ছা করলো, কয়দিন পর গেলে কি হইতো, এখন চাইলেও কিছু করতে পারুম না, আব্বার মনের অবস্থা ভালা না, এখন আমাগো কথা তারে বললে হিতে বিপরীত হইতে পারে, তাই মনে হয় তোর পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হইব। কিন্তু আমার তো আর ধৈর্য কুলায় না, নুরি বারবার তরে কাছে পাইতে মনে চায়। সাবেরের এমন লাগামহীন কথাবার্তা শুনে নুরি লজ্জায় কুকরে গেল। তাছাড়া আজকের পরিবেশটাও কেমন জানি মাতাল মাতাল লাগছে। মাঝি ছাড়া নৌকা বাতাসে হালকা দুলছে, ঠান্ডা বাতাসে নৌকায় থাকা বাতি নিভু নিভু করছে, সাথে আজকে সাবেরের কণ্ঠটাও মাতাল মাতাল লাগছে, কিন্তু এত পাত্তা দিল না সে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, তার ফলাফল কি হতে পারে তা ঘুণাক্ষরেও টের পেল না সে। সে সাবেরকে প্রশ্ন করল, আচ্ছা সাবির ভাই, পড়ালেখা শেষ কই তো আপনিও গ্রামের চেয়ারম্যান পদে দাঁড়াইবেন, তখন আপনিও কি আব্বার মতো এতগুলা বিয়া করবেন? সাবের শোয়া থেকে উঠে বসল। ধুর পাগলি, আমি তো তোরে ভালোবাসাই, কুল কিনারা পামু না, আর অন্য কাউরে কেমনে ভালোবাসম? আর ভালোবাসা ছাড়া বিয়া হয় নাকি? আর এত বছর ধইরা আমারে দেখতাছ তো, কখনো কি তরে ছাড়া অন্য কোন মাইয়ার দিকে অমন নজরে তাকাইতে দেখছোস? আমার জীবনে তুই ছাড়া অন্য কোন নারীর প্রবেশ হইব না, এই যে নিজেরে ছুইয়া কথা দিলাম।
নুরি তৎক্ষণাৎ সব লাজ লজ্জা ভুলে সাবেরকে জড়িয়ে ধরে বলল, আমি আপনারে অনেক ভালোবাসি সাবের ভাই, আমি আপনারে অন্য কারো লগে সহ্য করতে পারুম না। আপনি অন্য কারো দিকে তাকাইলে আমার হিংসা হয়। আমি আপনের কাছে আর কিছু চাই না, আমি খালি ছোট্ট একটা পরিবার চাই, নিজের সংসার চাই। সত্যি বলতে আমার দুনিয়ায় নিজের বলতে কিছু নাই, আমি আমার নিজের একটা পরিবার চাই, সব চাওয়া আমি পূরণ করুম নুরি। আমাগো ছোট একটা পরিবার হইব, জানে তুই থাকবি আমি থাকুম আর 10-12টা বাচ্চা কাচ্চা। স্যারের কথা শুনে নুরি ভরকে গেল, 10-12টা বাচ্চা কাচ্চা মানে কেন, কম হইয়া গেছে ঠিক আছে, এর বেশি যদি তুই নিতে পারস তাইলে তো আমার কোন সমস্যাই নাই। নুরি কিছু বলতে নেবে তার আগেই দমকা বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হতে দেখে সাবের তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বৈঠা হাতে নিল নৌকা ঘাটে দাঁড় করানোর জন্য। তখনই নুরি নৌকার ছাউনি থেকে বেরিয়ে এলো। বের হইলি কেন, যা ভিতরে যা, বৃষ্টিতে ভিজা যাবি তো, বলে সে তাড়াতাড়ি বৈঠা চালাতে শুরু করলে নুরি তাকে বাধা দিয়ে অনুনয় স্বরে বলল, আমার অনেক দিনের শখ আপনার সাথে বৃষ্টিতে ভিজমু, কিন্তু দিনের আলোতে তো আর তা হয় না, আজকে না হয় একটু রাইতের অন্ধকারে দুজন একসাথে ভিজি। পাগলামি করিস না নুরি, এই রাইতে বেলা বৃষ্টির পানিতে ভিজলে ঠান্ডা লাইগা যাইব, একদিন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগলে কিছু হইব না। আপনি আজকে আমার লগে ভিজবেন এইটাই শেষ কথা, কিন্তু তো আপনি এইমাত্র না বললেন আমার সব চাওয়া পূরণ করবেন, তাইলে ব্যাস। আর কিছু বলতে চেয়েও বলতে পারল না সাবের, এতক্ষণে তারা বৃষ্টিতে ভিজে গেছে। নুরি নৌকার এক প্রান্তে ভিজছে আর সাবের অন্য প্রান্তে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানিতে নুরিকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভেজা অবস্থায় নুরের শরীরের প্রত্যেকটি ভাঁজ সাবেরের চোখে পড়ছে। সাবের হালকা একটা ঢুক দিল, তারপর আস্তে আস্তে নুরির পেছনে গিয়ে দাঁড়িয়ে তাকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ উজ্জ্বল। নুরি দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছিল, এই মাঝ রাতে বৃষ্টির ঠান্ডা পানিও তার কাছে সুখের লাগছিল। পাশেই যে তার প্রিয় মানুষটা আছে, হঠাৎ সাবেরের অস্বাভাবিক ছোঁয়ায় নুরির ধ্যান ভাঙল। সাবের তাকে শক্ত করে ধরে ঘাড়ে ছোট ছোট চুমু খেতে শুরু করে আর তার হাত নুরির সারা শরীরে বিচরণ করতে থাকে। নুরির প্রচন্ড অস্বস্তি হচ্ছিল, সে ছেড়ে দেওয়ার জন্য মোড়ামড়ি শুরু করে দিল, কি করতাছেন সাবের ভাই, আমার ভালো লাগতাছে না, ছাড়েন আমারে, সম্ভব না নুরি, আজকে তরে নিজের কইরা পাইতে চাই, তর কোন বাধা আমি শুনবো না। সাবিরের কথায় নারী আঁতকে উঠল, সাবেরের স্পর্শ আস্তে আস্তে আরো গভীর হতে শুরু করলো। নুরি এবার কান্না শুরু করে দিল, এসব ঠিক না সাবের ভাই, আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারেন না, বিয়ার আগে এসব করা বাপ। কোন সর্বনাশ না নুরি, আমরা দুজন দুজনরে ভালোবাসি, কয়েকদিন পর বিয়া করমু তাইলে সমস্যা কই, বলেই সাবের নুরিকে কোলে তুলে নিল। সাবের ভাই আমি কিন্তু চিৎকার করমু, যা খুশি কর, এই রাইতের বেলা মাঝ নদীতে বৃষ্টির মধ্যে কেউ তর চিৎকার শুনব না, বলে সাবের নুরিকে নৌকায় শুইয়ে দিল। নুরি ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সাবের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, সাবেরের সাথে নুরি শক্তিতে পেরে উঠতে পারল না। সে শুধু একটা কথাই বিড়বিড় করে বলছিল, আমি আপনারে বিশ্বাস করছিলাম সাবের ভাই, আপনারে ভালবাসছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি শুধু আপনারে ঘৃণা করি, কোনদিন মাফ করমু না আপনারে, কোন দিনও না, কোন দিনও না, কোন দিনও না। আর সাবের ঘোরের মধ্যে বারবার ভালোবাসি ভালোবাসি বলছে, জানুরির কানে যাচ্ছে না। তার কাছে ভালোবাসি কথাটা আজকে সবচেয়ে বিষাক্ত লাগছে, তার মন থেকে শুধু একটা কথাই আসছে, ঘৃণা করি ঘৃণা করি, দুনিয়াতে সবচেয়ে বেশি আমি আপনার ঘৃণা করি সাবের ভাই। নৌকার এক প্রান্তে বসে নুরি কাঁদছে আর সাবের অপর প্রান্তে বসে আছে। তার নেশা এখনো কাটেনি, কিন্তু বেশ বুঝতে পারছে সে অন্যায় করেছে। নুরির কান্না তার সহ্য হচ্ছে না আর না তার পাশে বসতে দিচ্ছে, তার পাশে গেলেই নুরি চিল্লাপাল্লা শুরু করে দেয়। প্রায় এক ঘন্টা নুরির উপর অমানবিক নির্যাতনের পর সাবের তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সাবেরকে নিজের থেকে ছাড়ানোর মতো শক্তি তার কাছে অবশিষ্ট নেই। এদিকে ভোরের আলো ফুটে উঠছে, তাড়াতাড়ি বাড়ি না গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সে কোন রকম তাকে ছাড়িয়ে উঠতে নিলেই সাবের তাকে আবার জড়িয়ে নিয়ে বলে, এখন উঠিস না নুরি, কষ্ট হইব আর কিছুক্ষণ পরে উঠো, বলে নুরির কপালে একটা চুমু দিল।
সাবেরের ছোঁয়ায় নুরির শরীর ক্ষীণ ক্ষীণ করছে, আর আগে তার ছোঁয়ায় সারা শরীরে শিহরণ বয়ে যেত, কারণ তখন তার ছোঁয়া ছিল পবিত্র, আর এখন এর ছোঁয়া অপবিত্র। তার মরে যেতে ইচ্ছে করছে। সে সাবেরকে এত বিশ্বাস করেছে যে তার সাথে গভীর রাতে বের হতেও দ্বিধা করত না। রাতের পর রাত হাতে হাত রেখে ঘুরে বেড়াত, অন্ধের মতো বিশ্বাস করেছে তাকে, আর সে কিনা এত জঘন্য কাজ করতে পারলো। এতটা ভালোবেসেছে সে সাবেরকে, ভাবতেও নিজের উপর ঘৃণা হচ্ছে। নুরি নিজেকেই দোষী ভাবছে, সে যদি সাবেরকে বৃষ্টিতে ভিজতে না বলতো তাহলে হয়তো আজ তার সাথে এমন কিছু হতো না। কথাগুলো ভাবতেই সে কান্না করে। দিন কোন রকম সাবেরকে ঠেলে সে উঠতে নিলেই সে পেটের নিচের অংশে অসম্ভব ব্যথা অনুভব করলো। দু পা যেন অবশ হয়ে গেছে, সে কোনো রকম বসে বসে হাত দিয়ে কাপড় গুলো পরে নিল। নুরির ধাক্কা ধাক্কিতে সাবেরও উঠে বসল। নুরিকে কান্না করতে দেখে তার অপরাধ বোধ জেগে উঠল। সে নুরিকে কিছু বলতে নিল। নুরি, আমি আমারে বাড়ি নিয়ে যান সাবের ভাই, আমার খুব কষ্ট হইতাছে, আমি মায়ের কাছে যাব। মায়ের কথা মনে পড়তেই সাবেরের কলিজার পানি শুকিয়ে গেল। মা নুরিকে এই অবস্থায় দেখলে নিশ্চিত সব বুঝে যাবে। কিছুক্ষণ আগে যা হয়েছে ভুল হয়েছে, নুরির সাথে অন্যায় হয়েছে সে জানে, কিন্তু কি করবে, তাকে ওই অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আর তাছাড়া তার আজকে নেশা করা ঠিক হয়নি। এদিকে নুরির কান্না সহ্য হচ্ছে না, তাই নুরির কান্না থামানোর জন্য তার দিকে হাত বাড়াতেই নুরি নিজেকে গুটিয়ে নিল। সে সবেরকে ভয় পাচ্ছে। ছুইবেন না আমারে আপনি, আমারে বাড়ি নিয়ে যান, নাইলে কিন্তু আমি নদীতে ঝাঁপ দিব। নুরির কথা শুনে সাবের বুকের বাপাশটায় চিনচিন ব্যথা অনুভব করলো। আমারে মাফ কইরা দে নুরি, আমি ইচ্ছা করইরা কিছু করতে চাই নাই, কেমনে কি হইল আমি বুঝি নাই। তুই মায়েরে কিছু কইস না, দেখ আমি তো তোরেই বিয়া করবো, যেইডা বিয়ার পর হইতো হেইডা আগে হইছে, জানি আমি অনেক বড় অন্যায় করছি তর লগে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বিয়া করবো, আমি আজকে গিয়া আব্বারে আমাগো বিয়ার কথা কমু। তুই খালি আপনি আমারে বাড়ি নিয়ে যান, আমি বাড়ি যাব, আমি কাউরে কিছু কমু না, দয়া কইরা ছুইবেন না। সাবের যতই তাকে বোঝানোর চেষ্টা করছে নুরি ততই কান্না করছে, তাই বাধ্য হয়ে নৌকা বাড়ির দিকে ঘোরালো। পারে এসে নুরি আস্তে আস্তে নেমে পড়ল। সাবের তাকে ধরতে চাইলে সে নিষেধ করে দেয়, তারপর নদীর পানিতে তিনটা ডুব দিয়ে কোন মতো উঠে আসে, কিন্তু হাঁটার মতো শক্তি নেই। এর মধ্যে ফজরের আজানের সময় হয়ে গেছে, গ্রামের মানুষ জেগে পড়বে, তাই বাধ্য হয়ে সাবের জোর করে নুরিকে কোলে তুলে নিল। নুরিও হাত গুটিয়ে চুপ করে চোখের জল ফেলতে লাগলো। নুরিকে তার ঘরের সামনে নামিয়ে দিল। নুরি চলে যেতে নিলে সাবের তাকে হাত ধরে আটকালো। আমি তরে ভালোবাসি নুরি, আজ যা হয়েছে ভুল হয়েছে, আমি তোর বিশ্বাস ভাঙছি, কিন্তু তুই চিন্তা করিস না, খুব শীঘ্রই আমি তোরে বিয়া করবো, পারলে আমারে মাফ কইরা দিস। নুরি কিছু বলল না, আর না সাবেরের দিকে তাকালো, তাই সাবের কিছুটা হতাশ হয়ে নিজের ঘরের দিকে গেল। আর নুরি নিজের ঘরে ঢুকতেই ভূত দেখার মতো চমকে উঠল। রাবেয়া সামনে দাঁড়িয়ে আছে, কিছু বুঝে ওঠার আগেই গালে প্রচন্ড জোরে চড় পড়ল, আর নুরি মাটিতে পড়ে গেল। এই চড়টা যে তার প্রাপ্য ছিল, রাবেয়া বেশ কয়েকবার নুরিকে রাতে বের না হতে সাবধান করে দিয়েছে, আজ যদি তার কথা শুনতে তাহলে হয়তো এমন কিছুই হতো না। নুরি গালে হাত দিয়ে ছলো ছলো নয়নে রাবেয়ার দিকে তাকালো। রাবেয়া হাত বাড়িয়ে নুরিকে বুকে জড়িয়ে নিল। নুরির অবস্থা দেখে তার আন্দাজ হয়ে গেছে তার সাথে কি হয়েছে। তার নিজের সন্তান এত নিচে নামবে তা সে কল্পনাও করেনি। আজ রাতে হঠাৎ করেই তার ঘুম ভেঙে গিয়েছিল, পাশে হাত দিয়ে নুরিকে না পেয়ে সে তার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু তার মেয়েটার সাথে যে এমন কিছু হবে তা সে কল্পনাও করেনি। সে সাবেরকে বিশ্বাস করে নুরিকে তার হাতে তুলে দিয়েছিল, আর তার বিশ্বাসের এই ফল পেল। সাবেরকে বিশ্বাস করাই তার উচিত হয়নি, যার বাবা এমন চরিত্রহীন তার ছেলেকে আর কতটুকুই ভালো বলা যায়। এখন যত তাড়াতাড়ি সম্ভব নুরিকে সাবেরের সাথে বিয়ে দিয়ে দিতে হবে, আগে নুরির থেকে শুনতে হবে তার ধারণা ঠিক কিনা, নুরি সাবের কি তর লগে কিছু করছে। নুরি ইশারায় হ্যাঁ জানালো। আমারে সব খুইল্লা ক, নুরি শুরু থেকে সব কিছু রাবেয়াকে বলল। সব শুনে রাবেয়া বেশ হতাশ হলো। সাবেরের পাশাপাশি নুরিরও দোষ আছে, কিন্তু সে তো আর দিন দুনিয়া সম্পর্কে এত কিছু বোঝে না, তার এই নুরিকে সাবেরের সাথে অবাধ মেলামেশা করতে দেয়া উচিত হয়নি। নুরি তো ছোট মানুষ, এই বয়সটাই যে রঙিন, ভালো খারাপ সব কিছু আবেগের কাছে হার মানে। সে নুরিকে জড়িয়ে ধরে বলল,
আর কান্দিস না নুরি, আমি দেখি কি করা যায়। আমি চেয়ারম্যান সাহেবের লগে যত তাড়াতাড়ি সম্ভব তর বিয়ার কথা কম। উঠো কাপড় পাল্টা দেই, ঠান্ডা লাইগা যাইব। রাবেয়া নুরির ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় পরিয়ে মাথা মুছে দিল। শরীরে অসম্ভব ব্যথা আর একরাশ ক্লান্তি নিয়ে নুরি ঘুমিয়ে পড়ল। সকালে শরীর কাঁপিয়ে জ্বর এল তার। রাবেয়া তার যত্ন করছে, এ জ্বর রইল তিন দিন। এ তিন দিনে সাবের নুরির সাথে ভালোভাবে কথা তো দূরের কথা দেখাও করতে পারেনি। পারেনি বললে ভুল হবে, দেখা করতে দেয়া হয়নি। শুধু গোসলের জন্য নুরিকে বাইরে আনা হয়, এছাড়া খাবারও ঘরে এনে খায়। নুরি তো দূরের কথা, সাবের রাবেয়ার সাথেও কথা বলতে পারছে না। যাও বাবার সাথে দুইবার নুরিকে দেখতে গিয়েছিল, তাও বেশিক্ষণ থাকতে পারেনি। যতক্ষণ থেকেছে নুরি একবারও তার মুখের দিকে তাকায়নি। সাবেরের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে নুরির এই অবহেলায়। অবশেষে নুরিকে একা পেল পঞ্চম দিন। কোন কাজে হয়তো একা বাইরে বেরিয়েছে। সাবের কোন কিছু না ভেবেই নুরিকে টেনে নিয়ে যেতে লাগলো। এদিকে নুরি একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, আমারে কই নিয়া যান সাবের ভাই? আমি আপনের লগে যাম না, আপনি আমার হাত ছাড়েন। সাবের নুরির কোন কথা কানে নিল না, সে কাকে যেন ফোন করলো। হ্যালো, তোর বাইকটা নিয়ে আমাগো বাড়ির সামনে আয়, আর তুই ওগো সবাই রে নিয়া ঠিক সময় আয়া পড়িস, বলে ফোন রেখে নুরির দিকে তাকিয়ে বলল, চুপার একটা কথাও না, যেখানে লইয়া যামু চুপচাপ যাবি, যা কমু তাই করবি, একটা বাড়তি কথা কইলে আমি কি করতে পারি তা ধরনার বাইরে। এরই মধ্যে সাবেরের এক বন্ধু বাইক নিয়ে হাজির, সে চাবিটা সাবেরের হাতে দিল। সাবের জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক? সে মাথা নেড়ে হ্যাঁ সূচক ইশারা করলো। তারপর সাবের নুরিকে বাইকে উঠার জন্য বলল, সেও চুপচাপ বাইকে উঠে গেল। ঠিক 20 মিনিট পর তারা গ্রামের বাইরে একটা কাজী অফিসের সামনে দাঁড়ালো। নুরির মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সাবেরকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই তার কয়েকজন বন্ধু সেখানে হাজির হলো। তারপরের 10 মিনিট নুরির কাছে স্বপ্নের মতো লাগলো। ভিতরে যাওয়ার পর সাবের নুরির মাথার উপর একটা লাল ওড়না পরিয়ে দিল। তারপর ইসলামের শরীয়ত মোতাবেক বিয়ে করল। যদিও বাবা মা অথবা অভিভাবক ছাড়া কোন ছেলে মেয়ে একা বিয়ে করলে সেই বিয়ে ইসলাম মেনে নেয় না। নুরির বয়স কম থাকায় আইনি ভাবে বিয়ে হলো না। তাকে কবুল বলতে বলা হলে সে চুপচাপ কবুল বলে দিল। বিয়ে পড়ানো শেষ হলে সবাই যার যার বাড়িতে রওনা দিল। সাবের নুরিকে নিয়ে তার গ্রামের বাইরে এক বন্ধুর বাড়িতে গেল। সেখানে তাদের দুজনকে একটা রুমে দেয়া হলো। নুরি চুপচাপ সাবেরের পিছনে আসলেও সাবেরকে দরজা আটকাতে দেখে ভয় পেয়ে গেল। তাহলে কি সাবের আবার নুরির সাথে সেই দিনের মতো আচরণ করবে? কিন্তু নুরিকে অবাক করে দিয়ে সাবের নুরিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নুরি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে তার সাথে একটার পর একটা? তুই জানছ কত কষ্ট হয় আমার তরে সামনে না দেখলে, তর লগে কথা না কইলে। তারপরেও তুই এই কয়দিন একবারও কথা কছ নাই, সামনে আহস না। আমি জানি আমি আনায় করছি, কিন্তু বিশ্বাস কর আমি হুসে আছিলাম না নেশা করছিল। আমারে মাফ কইরা দে নুরি, আমি তর আর আম্মার দুইজনেরই ভরসা ভাঙছি। দেখ আমি আজকে আমার পাপের প্রায়শ্চিত্ত করছি, এখন তো তুই আমার বউ, এখন অন্তত আমার লগে কথা কয়। নুরি কিছু বলছে না, তার নিজেরও খারাপ লাগছে সাবেরের জন্য। এই কয়েকদিন সে নিজেও কষ্ট পেয়েছে, কিন্তু সেই দিনের পর কেন যেন সাবেরের সামনে থাকতে তার অস্বস্তি হয়। কিছু তো ক নুরি, নাইলে আমি পাগল হইয়া যাব। যদি আমাগোরে মাইনা না নেয়, দিব মাইনা নিব আমি, আব্বারে বুঝাবো, খালি তুই আমারে কিছু দিন সময় দে। হুম, এবার চল বাড়ি ফিরতে হইব, নাইলে আবার আম্মার আগ কইরা থাকবো, কইব আমি হের মাইয়ারে উঠাইয়া নিয়া গেছি। সাবের আর নুরি বাড়িতে রওনা দিল। তারা এখনো জানে না ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে। চলবে।